ओके तो ठीक है, से म्यूट कर लेना पड़ा चुनाव दस्ट से। ওকে দ্যাটস গ্রেট। তো আমরা আজকে হচ্ছে ইউটিউব এসইওর যে বিষয়গুলো আছে ওইগুলো আজকে দেখবো একটু, যে ইউটিউব এসইও কীভাবে কাজ করে, ইউটিউব এসইওর জন্য কী কী টুলস লাগে, ওই টুলসগুলো কীভাবে আসলে কাজ করে, বা টুলস ডিপেন্ড হব কি না আমরা, বা টুলসের উপর কতটুকু ভরসা রাখা যাইতে পারে, এই বিষয়গুলো দেখবো। প্রথমে আসেন যে আমরা যেহেতু এসইও ওয়ার্ডটার সাথে আজকে নতুন পরিচিতি হচ্ছি, এর আগে আমাদের এসইও কোনো ক্লাস ছিল না, তো এসইও নিয়ে একটু কথা বলা যাক, এবং ইউটিউব এসইও এবং এসইও এর মধ্যে পার্থক্য কি এটা একটু আপনাদের আগে এক্সপ্লেন করা উচিত আমার কাছে মনে হইতেছে। সো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমি আপনাদেরকে বলি যে এসইও, তো এসইওটা হচ্ছে বেসিক্যালি কাজ করে একটা ওয়েব পেজের জন্য, ওয়েবসাইট আমি এখানে ক্রিয়েট করতেছি এটার জন্য কাজ করে, হ্যাঁ এটার জন্য কাজ করে। তো এই যে ওয়েবসাইট যেটা আছে এটাতে আমি কিভাবে এসইও করব, কি কি বিষয় আছে, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এভরিথিং, একটা ওয়েব পেজ র্যাঙ্ক করার জন্য যে বিষয়গুলো কাজ করে ওইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার বিভিন্ন টাইপ আছে আবার, যেমন ব্ল্যাক হেট এসইও আছে, গ্রে হেট আছে, হ্যাঁ আবার হচ্ছে আমরা আরও জানি যে এটা ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, এরকম অনেকগুলো শাখা আছে, আমরা এসইও ক্লাসে এগুলো জানবো। সো বেসিক্যালি এসইও যদি আমি বলি তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে কাজ করে আপনার মানে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য, ইউটিউবের জন্য কাজ করে, বাট ইউটিউবের র্যাঙ্কিং ফ্যাক্টর বা ইউটিউবের যে স্ট্র্যাটেজি আছে, যে কৌশলটা আছে র্যাঙ্ক করার, ওইটা গুগল বা আদার সার্চ ইঞ্জিন থেকে একটু ডিফারেন্ট, অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে ওইটা থেকে একটু ডিফারেন্ট, যেহেতু এটা ভিডিও বেজ, ইউটিউবটা হচ্ছে ভিডিও বেজ মার্কেট মার্কেট প্লেস বা সার্চ ইঞ্জিন। সো ভিডিও বেজ হচ্ছে সার্চ ইঞ্জিন এটা, দ্যাটস ওয়াই এটা একটু ডিফারেন্টভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার মানে আমরা কোনো ওয়েব পেজ গুগলে র্যাঙ্ক করার জন্য অথবা হচ্ছে কোনো ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করার জন্য যে অপটিমাইজেশনটা করে থাকি ওইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটার বিভিন্ন টাইপ আছে, তো আমি আসলে এটা এসইও জাস্ট এটা এক লাইনে দুই লাইনে এরকম বোঝানো পসিবল না, একটু অনেক সময় নিয়ে একটু এক্সপ্লেইন করা দরকার। তো প্রথমত হচ্ছে এসইও যেটা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সার্চ যে ইঞ্জিনগুলো আছে ওগুলা তাদের একটা ওয়েব পেজ র্যাঙ্ক করতে যে 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 টার্মগুলো কাজ করে ওই টার্মগুলো মেনে আমাদেরকে ভিডিও আপলোড করা, বা ওই টার্মগুলো মেনে হচ্ছে ওয়েবে কন্টেন্ট আপলোড করা, এই কাজগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। সো ইউটিউবে যদি আমি এসইওর কথা বলি, যে ইউটিউব এসইও, ইউটিউব এসইওটা একটু ডিফারেন্ট ওই ইয়ের থেকে, আপনার গুগলের এসইও থেকে। তো আপনারা দেখতেছেন এখানে আমি আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আলাদা একটা কোর্স মডিউল আছে আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি আমরা ওয়েব ওয়েবের ক্ষেত্রে যে সার্চ ইঞ্জিনগুলো আছে গুগল, বিং, এগুলোর জন্য হচ্ছে এই এই টার্মগুলো কাজ করবে, এই যে বিষয়গুলো আছে লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করে অন পেজ অফ পেজ এগুলো। বাট এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ইউটিউব এসইও। সো ইউটিউব এসইওটা একটু ডিফারেন্ট, বাট কিছু কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে আপনার মানে মিলবে গুগলের সাথে, বাট সবগুলো মিলবে না। হ্যাঁ তো আপনারা যখন রিসার্চ করবেন, আমি প্রথম দিনও বলছি যে যখন রিসার্চ করবেন তখন এটাকে আলাদা করে রিসার্চ করবেন। আপনারা যদি এখানে গুগলে সার্চ করেন এসইও, দেন আপনাদেরকে যে রেজাল্টটা দেখাবে বা যে গাইডলাইন আপনাদেরকে দিবে ওইটা সম্পূর্ণটা হচ্ছে গুগলের জন্য, ঠিক আছে? এখানে যদি আপনি আসেন আপনার মাথা মতো দেখবেন হারায় যাইতেছে, এর কি কই আসলাম আমি, ঠিক আছে? এসইও যে গাইডলাইন যেটা আছে বা এসইও যদি আপনি লিখে সার্চ করেন তাহলে আপনার ওয়েব পেজের জন্য যে এসইও, গুগলের জন্য যে এসইওটা করা লাগে ওইটা আপনার সামনে আসবে। বাট আপনি যদি ইউটিউব নিয়ে রিসার্চ করতে চান, ইউটিউব নিয়ে জানতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক ইউটিউব এসইও লিখে সার্চ করতে হবে, তাইলে হয়তো আপনি ইনফরমেশন পাবেন, আদারওয়াইজ আপনি ইনফরমেশন পাবেন না। সো ইয়া আমি ইউটিউব এসইও লিখে সার্চ করি, ইউটিউব এসইও। তো এখানে দেখেন ইউটিউব এসইও, হাউ টু র্যাঙ্ক অন ইউটিউব ভিডিও, হাউ টু র্যাঙ্ক অন ইউটিউব ভিডিওস। দেখেন কথাগুলো একটু মাথায় রাখেন, পারলে খাতা নিয়ে বসেন, খাতায় নোট করে রাখেন। এখানে দেখেন র্যাঙ্ক একটা শব্দ লেখা আছে, ইউটিউব এসইও র্যাঙ্ক, ঠিক আছে? এই কথাগুলোর সাথে পরিচিতি যত তাড়াতাড়ি হতে পারবেন আপনারা তত আপনাদের জন্য ভালো। হ্যাঁ গেট মোর ট্রাফিক, গেট হায়ার র্যাঙ্কিং, গেট সার্চ পেজ র্যাঙ্কিং, হ্যাঁ এই কথাগুলো। তো এখানে দেখেন আমি স্পেসিফিক ইউটিউব এসইও লেখার পরে হচ্ছে ইউটিউব এসইওটা আসছে, এখানে টিউটোরিয়ালও আছে অনেকগুলো, এরপরে হচ্ছে ইউটিউব এসইও 26 ট্যাকটিক্স ফর গেটিং মোর ভিউজ, গেটিং মোর ভিউজ, দেখেন গেটিং মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। আসলে ইউটিউব এসইও
ইউটিউব এসইও আমি যদি আপনাদেরকে একদম সত্য কথা বলি, একদম অনেস্ট রিভিউ দেই ইউটিউব এসইও নিয়ে, তো ইউটিউব এসইওটা খুব বেশি যে কাজে দিবে ওইরকম না, খুব বেশি একদম রাতারাতি ভাইরাল হয়ে যাবেন এরকম কিছু না। বাট এটা অর্গানাইজ করতে হেল্প করে সার্চ ইঞ্জিনকে, হ্যাঁ অর্গানাইজ করতে হেল্প করতে করে গুছাইয়া গুছাইয়া দেয়, সুন্দর করে প্রেজেন্ট করে, দ্যাটস ইট। আর এটা এসইও করলে যে অনেক সময় রাতারাতি আপনি ভিউ পাবেন, অনেক বেশি ভিউ পাবেন এরকম না। হ্যাঁ অনেকে মানে হতাশ হয়ে যায় যে ইউটিউব এসইও করলাম ভিউ আসতেছে না, ইউটিউব এসইও করলেই যে ভিউ আসবে এরকম কিছু না। বাট এটা করলে কি হয়, একটু পরিপাটি দেখায় চ্যানেলটাকে, একটু সুন্দর দেখায় ভিডিওটা, যেটা আমি আমি ভিডিও আপলোড করব ওটা সার্চ করে পাওয়ার পসিবিলিটি থাকে। এসইও না করলে ওটা সার্চ করে পাওয়ার পসিবিলিটি থাকে না, কিন্তু অনেক চ্যানেল আপনারা এরকম পাবেন এসইও করতে গিয়ে দেখবেন যে কোনো ধরনের এসইও নাই, হ্যাঁ কোনো ধরনের এসইও নাই, টাইটেলও নাই, ডেসক্রিপশনও নাই, কিচ্ছু নাই, তো ওইটা দেখবেন মিলিয়ন অফ ভিউজ, মিলিয়ন অফ ভিউজ। হ্যাঁ তো এই যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে জানতে পারবেন আপনারা। তো আমরা আমি যেটা বলছিলাম যে আপনারা যদি রিসার্চ করেন তাহলে ইউটিউব এসইও লিখে রিসার্চ করবেন, হ্যাঁ তাহলে এখানে রেজাল্ট পাবেন, আদারওয়াইজ রেজাল্ট পাবেন না, অন্য কিছু চলে আসবে। এখন দেখেন সবগুলো রেজাল্টই কিন্তু ইউটিউব এসইও নিয়ে আসছে। সো ইয়া এভাবে ইউটিউব এসইও লিখে সার্চ করবেন আপনারা, ইউটিউব এসইও গাইড, ইউটিউব এসইও টিউটোরিয়াল, ইউটিউব এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, এই জিনিসগুলো লিখে সার্চ করবেন যেমন ইউটিউব এসইও, ঠিক আছে। তো ইউটিউব এসইও লিখে এখানে দেখেন ইউটিউবের জন্য শুধু টিউটোরিয়াল আসতেছে, হ্যাঁ শুধু ইউটিউবের জন্য, অন্য কিছু না, শুধু ইউটিউব এসইওর জন্য। তো আপনি যদি লিখেন এখানে শুধু এসইও লিখেন, এসইও টিউটোরিয়াল, দেখেন ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, সো এখানে দেখেন তাহলে আপনাদের এখানে কি আসবে, এই যে দেখেন ওয়েবের একটা সিগনাল দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের একটা সাইন দেওয়া আছে, এখানে এসইও, এসইও যে বিষয়গুলো সবগুলো ওয়েব পেজের জন্য, ওয়েবসাইটের জন্য এসইও, এগুলো সব এখানে যা দেখতেছেন, এখানে একটাও ইউটিউব এসইওর জন্য না। তাহলে ইউটিউব এসইও এবং এসইও দুইটা ডিফারেন্ট জিনিস, বাট তাদের মানে মিল আছে অনেক দিক দিয়া, অনেকগুলা ট্রামের মিল মিল পাবেন আপনি, অনেকগুলা ট্রাম। হ্যাঁ সো ইউটিউব এসইও নিয়ে রিসার্চ করবো আমরা আজকে। তো ইউটিউব অলরেডি আমরা জানি যে একটা ভিডিও বেস প্ল্যাটফর্ম, ভিডিও আপলোড করা হয়, দেখেন ভিডিও আপলোড করা হয় এখানে। ভিডিও আপলোড করলে কী করে, আমরা নর্মালি ইউজারের কথা যদি চিন্তা করি যে ইউজাররা কী করে, ইউজার তো চিনেন যারা সার্চ করে বা যারা ভিডিও দেখে, অডিয়েন্স, অডিয়েন্স ইউজার কনজিউমার, হ্যাঁ সবগুলো একই একই সিমিলার ওয়ার্ড। তো ইউজার যারা আছে বা অডিয়েন্স যারা আছে তারা কী করে, তারা বেসিক্যালি যদি কোনো কিছু খুঁজা খুঁজতে চায় বা আপনি নর্মালি কী করেন, আপনাকে একজন ইউজারের জায়গা চিন্তা করেন, তাইলে সব সমস্যার সমাধান। চিন্তা করেন আপনি একজন ইউজার, আপনি এখন মোবাইল, মোবাইলের ফিচার দেখবেন, মানে অ্যাপলের 12 যে ভার্সন আসছে ওইটার ফিচার দেখবেন, শাওমির ভার্সন দেখবেন, স্যামসাংয়ের বিভিন্ন ভার্সন দেখবেন। তো আপনি যদি এখন মনে করেন শাওমির কোনো ব্র্যান্ড নতুন আসছে কি না এটা জানতে চাইতেছেন, তাহলে কী লিখে আসলে সার্চ করবেন আপনি, কী লিখে সার্চ করতে পারেন ইউটিউবে, হ্যাঁ কী লিখে সার্চ করা যেতে পারে। তো প্রথমত হচ্ছে আমি যদি এখানে লিখি যে শাওমি, দেখেন আপনি অনেক সময় আপনাকে সার্চ ইঞ্জিন আপনাকে সহজ করে দেয় শাওমি, দেখেন এখানে সাথে সাথে কী করতেছে আপনাকে কিছু জিনিস রিকমেন্ড করতেছে। তো আপনি কী করেন, শাওমি লেখার সাথে সাথে যদি মনে করেন না আমার নোট 10 প্রো অথবা নোট নোট এমআই 11, ঠিক আছে, তো 10 প্রো যদি আপনার মনে হয় যে না রেডমি নোট 10 প্রো এটা দেখি, এই যে এখানে আপনাদের কিওয়ার্ডটা সাজেস্ট করলো এটাকে বলে কিওয়ার্ড, আপনারা হয়তো জানেন অনেকে, আমি আবার বলে দিই এটাকে বলে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কোনো শব্দ, কোনো শব্দ যেটা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, কিসের জন্য সার্চ করি, আমাদের কোনো কিছু রেজাল্ট পাওয়ার জন্য, আমরা শেখার জন্য, আমরা জানার জন্য, আমাদের রেজাল্ট, হ্যাঁ আমাদের আমরা কিছু একটা খুঁজতেছি, ওই খোঁজাটা খোঁজার জন্য যে শব্দ ব্যবহার করি আমরা ওইটাকে বলে কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের ভাষায়, এটাকে বলে কিওয়ার্ড। তো এটা একটু মনে রাখেন। তাহলে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমি শাওমি নিয়ে জানতে চাইতেছি, এখন শাওমি লেখার সাথে সাথে দেখেন ইউটিউব আমাকে কি করতেছে, একটা লিস্ট ধরায় দিছে এখানে, দেখেন বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এখানে শাওমি লেখার সাথে সাথে আমাকে কি দিছে, শাওমি এমআই 11 আল্ট্রা, শাওমি রেডমি নোট 10 প্রো। তো এখন ডেফিনেটলি এইগুলা সবচেয়ে মোস্ট সার্চেবল ওয়ার্ড, অর্থাৎ এগুলা সবচেয়ে বেশি মানুষ সার্চ করে রিসেন্টলি, ইদানিংকালে। তো গুগলের কাছে বা ইউটিউবের কাছে মনে হয়েছে এগুলো জনপ্রিয় ওয়ার্ড, এর জন্য এগুলো লিস্টেড করে রাখছে, যেগুলো মানুষ সবচেয়ে বেশি গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, এগুলো লিস্টেড করে রাখছে, এগুলো আপনাকে রিকমেন্ড করতেছে।
তো এখান থেকে কোনোটা না কোনোটা আপনার আপনার সার্চ টার্মের সাথে আপনি যেটা খুঁজতেছেন ওটার সাথে মিলে যাবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, যদি মিলে যায় তাহলে আপনি এখান থেকে জাস্ট ওইটা পিক করবেন। হ্যাঁ, যেমন শাওমি নোট 11 প্রো, এটা আমি জানতে চাইতেছি। তাহলে এই যে শব্দ লিখে আমি সার্চ করলাম, এটাকে বলে কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড যেমন আমরা ছোটবেলা থেকে ক্লাস 5-6 পড়ছিলাম যে পানি যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে, বা মানে যে রং থাকে ওই রং ধারণ করে। হ্যাঁ, মানে সাদা পাত্রে রাখলে সাদা, লাল পাত্রে রাখলে লাল লাগে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তো এখানেও সেম, এখানে এটাকে বলতেছি আমি কিওয়ার্ড। আবার আমি যদি একটা ভিডিও ওপেন করি আপনার সামনে, এদের ভিডিও রিভিউ অনেক নাইস হয়, এটিসি অ্যান্ড্রয়েড। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো ভিডিও আসছে, আপনারা একটু যদি স্ক্রল করেন দেখেন। বেসিকলি মানুষ কি করে, নর্মালি মানুষ কি করে ইউটিউবে সার্চ করার পরে, প্রথমেই এই একটা ভিডিও, দুইটা ভিডিও, সর্বোচ্চ 3টা বা 4টা বা 5টা, এর বাইরে কেউ যাইতে চায় না। কি বলছে বুঝছেন, এর বাইরে কেউ যাইতে চাইবে না। তো এখানে ফার্স্টে যে আসে এর ভিডিও, তারপরের ভিডিও, তারপরে ভিডিও, তারপরে ভিডিও, মানে সর্বোচ্চ 5টা থেকে 10টা পর্যন্ত যায়, তারপরে আর কেউই যাইতে চায় না। হ্যাঁ, এরপরে হচ্ছে সবাই স্কিপ করে, এরপরে আর কেউ যাইতে চায় না। তো কথা হচ্ছে এখন, তাহলে এই যে একটা কম্পিটিশন, এখানে নিয়ে আসার একটা কম্পিটিশন, হ্যাঁ এখানে নিয়ে আসতে হবে আমাকে। এই জায়গাতে আনলে কি হবে, বেনিফিট কি, এখানে নিয়ে আসতে পারলে বেনিফিট হচ্ছে আমার, আমি বেশি ভিউ পাবো, আমি বেশি সেল পাবো, আমার কনজিউমার বাড়বে, আমার অডিয়েন্স বাড়বে, আমার ভিউ বাড়বে, আমার সাবস্ক্রাইবার বাড়বে। আর ভিউ যদি বাড়ে কোনো একটা ভিডিওতে, তখন ওটার থেকে সেল আসে। আপনারা যদি দেখেন এখানে রেডমি, সে ডেফিনেটলি স্পন্সরশিপ করছে। হ্যাঁ, দেখবেন আপনারা ইয়েতে গেলে এখানে দেখবেন স্পন্সরশিপ আছে, কোনো না কোনো জায়গা থেকে বলছে যে এইটা এই জায়গা থেকে আমরা কিনছি, বা এই জায়গা থেকে তুমি কিনতে পারবে, এটা এরকম একটা স্পন্সরশিপ এখানে পাবেন আপনারা। তো যে স্পন্সরশিপ, এটা থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তারা পাচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট তারা এখান থেকে পাবে, ঠিক আছে, যারা স্পন্সরশিপ করতেছে। সো বিভিন্নভাবে ভিডিও থেকে আর্নিং আসে, কেউ অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে, কেউ অ্যাফিলিয়েট করে আর্নিং করতেছে, কেউ বিজনেস সেল করতেছে। আপনি দেখতেছেন অ্যাডসেন্স নাই কিন্তু সে তার বিজনেসের কোর্স সেল করতেছে। বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সার্ভিস মানুষ ইউটিউবে সেল করে। তো এই যে সার্ভিসগুলো আছে, এটা মানুষের সামনে যদি না যায়, মানুষ যদি না দেখে, তাহলে এগুলোর থেকে জীবনেও কি আসবে না, সেল আসবে না, সেল আসার পসিবিলিটি নাই। এখন এই যে মানুষের সামনে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে যে মানুষ কি লিখে সার্চ করে, কিভাবে মানুষ সার্চ করে, এই জিনিসটা প্রথমে জানতে হবে। একটু যদি মিলিয়ে নেন আপনারা এখানে, যে আমি যেটা লিখে সার্চ করছি, প্রথম ভিডিওটা দেখেন, প্রথম ভিডিওর টাইটেলেই কেউ কিছু বলতে চাইতেছেন, কিছু বলবেন ফেরদৌস ভাই, নাকি আপনি আইসেতে 7 পাইছেন ওটা বলবেন সবাই, যে মিষ্টি খাওয়াবেন? চল ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে তাইলে দেখেন এখানে যেটা আমি বলছি, যে আপনার এখানে দেখেন এটা যেটা লিখে আমি সার্চ করছি, Xiaomi Redmi Note 10 Pro। তো এখানে টাইটেলটা একটু দেখেন ভালো করে, Redmi Note 10 Pro, অর্থাৎ যেই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি এটা আছে এখানে। হ্যাঁ, Redmi Note 10 Pro review, is it good or good deal, is it a good deal, good deal, এটা লিখে পরে এখানে এক্স্যাক্টলি আমি যেটা লিখছি ওইটা দেখেন টাইটেলে আছে, Xiaomi Redmi Note 10 Pro রিভিউ, বেস্ট বাজেট ফোন। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড ইনক্লুড করছে, বেস্ট বাজেট ফোন 2021। অনেক সময় আমাদের কাছে কি থাকে, 10-12 হাজার টাকা থাকে, তো আমরা কনফিউজ থাকি যে 10-12 হাজারে কি ধরনের ফোন পাওয়া যেতে পারে, 10-12 হাজারে যদি একটু ভালো ফোন পাইতাম তাহলে ভালো হইতো। তখন আমরা কম্পেয়ার করি যে একসাথে 10-12 হাজারের মধ্যে আপনাকে 10টা ফোন দেখাবে, এই 10টা থেকে আপনি একটা সিলেক্ট করবেন। তো এইভাবে হচ্ছে আমরা কম্পেয়ার করি, মানে বেস্ট বাজেটের মধ্যে, অর্থাৎ 10,000 বাজেটের মধ্যে বা 15,000 বাজেটের মধ্যে আমরা বেস্ট ফোন কোনটা পাইতাম পারি। ওইখানে দেখেন সে হচ্ছে নিজেও দুইটা মনে হয় কম্পেয়ার করছে। তো কথা হচ্ছে মানুষ যেটা লিখে সার্চ করে দেখেন, ওটা আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কি লিখে সার্চ করে। এবং তারপরে যে দেখেন ভিডিও টাইটেলের মধ্যে, সে এখন দেখেন, একটু আগে আমি বলছিলাম যে পানি দিয়ে উদাহরণ দিছিলাম আপনাকে, বলছিলাম যে পানির পানি হচ্ছে আপনার
যেখানে যে পাত্রে রাখা ওইটা রং ধরে, ঠিক ওইরকম হচ্ছে এই কিওয়ার্ডটা। আমার এখানে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমরা যেই জায়গায় হচ্ছে বসাবো ওই জায়গার নাম অনুযায়ী ওইটাকে ডাকবো, তখন তখন আর এটা কিওয়ার্ড বলবো না। দেখেন এই কিওয়ার্ডটা যখন কেউ টাইটেল ইউজ করে তখন এই পুরো জায়গাটারে বলা হয় টাইটেল, বাট এখানে কিওয়ার্ড আছে। দেখেন এই প্রথমটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়েই কিন্তু টাইটেলটা অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে টাইটেল বানাইতে হয়। কিওয়ার্ড ছাড়া যদি সেইখানে লিখতো গল্প টাইপের কিছু একটা লিখতো, গল্প করে করে কিছু একটা লিখতো, হ্যাঁ আমি নতুন ফোন কিনি লাইছি এরকম কিছু একটা, আমি নতুন ফোন কিনি লিছি, হ্যাঁ বন্ধু বলতে আমার ট্রিট দিস, হ্যাঁ আমি একটা নতুন ফোন কিনছি, এই টাইপের গল্প টাইপের যদি কেউ কিছু টাইটেল ইউজ করে তাহলে কি হতে পারে, তখন মানে এই ভিডিওটা সার্চ রেজাল্টে খুঁজে পাওয়ার পসিবিলিটি কম থাকে। এই যে আমি সার্চ করলাম, দেখেন একটা কিওয়ার্ড লিখে এটা আসতেছে এখানে ভিডিও, তো এই যে আসলো ভিডিওগুলো এগুলো আসার পসিবিলিটি খুবই কম থাকে। তো যেটা বলছিলাম যে টাইট এই যে কিওয়ার্ড যেটা আছে, এই কিওয়ার্ডটা যখন আমরা এখানে ইউজ করব, এটা টাইটেল, এটাকে বলে টাইটেল, তো এই টাইটেলে যখন ইউজ করব এটাকে বলবো আমরা টাইটেল, বাট এটা কিওয়ার্ড বেসড টাইটেল, কিওয়ার্ড দিয়ে টাইটেলটাকে অপটিমাইজ করা হয়েছে, ঠিক আছে। তারপরে যদি আমি কিওয়ার্ডটা ডেসক্রিপশনে ইউজ করি, বাট এটাকে বলা হইতেছে ডেসক্রিপশন, এই জায়গাটাকে এই পুরো জায়গাটা হচ্ছে ডেসক্রিপশন, বাট এখানেও আমি কিওয়ার্ড বসাতে পারি, কিওয়ার্ড অপটিমাইজ করতে পারি এই জায়গাটাতে। হ্যাঁ, এরপরে আপনারা এখানে দেখেন এই জায়গাটাকে বলা হয় ভিডিও ট্যাগস, ভিডিও ট্যাগস, বাট ট্যাগের মধ্যে যতগুলা দেখতেছেন এগুলো সবগুলা কিওয়ার্ড, বাট এটার নাম হচ্ছে ট্যাগ, এই প্লেসটার নাম, এই জায়গাটার নাম দেয়া হয়েছে ট্যাগ, বাট সবগুলো এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড বেসড। এই কিওয়ার্ডগুলো কোনগুলো, সবগুলো দেখবেন টাইটেলের সাথে ম্যাচ করা, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে তাদের চ্যানেলের নাম, এগুলো অনেকগুলো চ্যানেলের নাম তারা, তাদের রেডমি নোট 10 সিরিজ, এটা রেডমি নোট 10 প্রো গেম প্লে, তারপর হচ্ছে রেডমি নোট 10 প্রো ক্যামেরা, রেডমি নোট 10 প্রো পারফরমেন্স টেস্ট, রেডমি নোট 10 প্রো প্রাইস, রেডমি নোট 10, দেখেন তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড একটার সাথে একটা রিলেভেন্ট, মানে সামঞ্জস্য আছে, অসামঞ্জস্য কিছু এখানে লিখে নাই, মোটামুটি সবগুলা কিওয়ার্ড এখানে সামঞ্জস্য আছে। তাইলে আমরা যখন এসইও করব, ইউটিউব এসইও করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন ইউটিউব এসইও করব তখন প্রত্যেকটা কিওয়ার্ড যেন একটার সাথে আরেকটা রিলেভেন্ট থাকে, আমরা ইরিলেভেন্ট কিছু লিখবো না, বানাইয়া কিছু লিখবো না এখানে। হ্যাঁ, টাইটেলে যেটা বলছি আমরা, টাইটেলে যেটা এক্সপ্লেইন করছি ওইটাই এখানে লেখার চেষ্টা করব, এবং ওইটা আর কি কি নাম ধরে রাখতে পারে। যেমন এখানে দেখেন সবগুলোই কিন্তু রেডমি লাগানো আছে, বাট গেম প্লে কীভাবে এটা দিয়ে মানে গেম প্লে বড়ো বড়ো গেম খেলা যায় এটা হয়তো এক্সপ্লেইন করতে চাইছে, ক্যামেরাটা কেউ দেখতে চাইতেছে, আবার কেউ পারফরমেন্স টেস্ট দেখতে চাইতেছে, আবার কেউ প্রাইস জানতে চাইতেছে। দেখেন তো একটা একটা ফোনের মানে কি কি ওয়েতে মানুষ সার্চ করতে পারে একটা ফোন দেখার জন্য। এখানে দেখেন আমি যদি একটু স্পেস দিই, এখানে দেখেন এই যে আমাকে সার্চ ইঞ্জিন দেখাচ্ছে যে বলতেছে যে মানুষ কি লিখে, কি লিখে সার্চ করে, এই যে। তো আমি যদি কি করি এখন এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, তাহলে আমার উচিত হবে যে এখান থেকে বাইসা বাইসা হচ্ছে বেস্ট কিওয়ার্ডগুলো পিক করা। এই কিওয়ার্ড আপনি কি করতে পারেন, টাইটেলে ইউজ করতে পারেন, এই কিওয়ার্ড আপনি ডেসক্রিপশনে ইউজ করতে পারেন, এই কিওয়ার্ড আপনি ট্যাগে ইউজ করতে পারেন, এবং এই একই কিওয়ার্ড কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। বাট টাইটেলটা ডেফিনেটলি একটু কিছু রুলস থাকে টাইটেল মেকিংয়ের, কিছু কিছু জিনিস অ্যাড করতে হয় টাইটেলকে একটু সুন্দর করার জন্য, বাট কিওয়ার্ড ডেফিনেটলি থাকবে। তাহলে এখানে যে কিওয়ার্ড দেখেন, একটু স্পেস দেওয়ার কারণে আমার অনেকগুলো কিওয়ার্ড আসছে এখানে, প্রো ম্যাক্স, শাওমি রেডমি নোট 10 প্রো ম্যাক্স, আনবক্সিং, ইয়া দ্যাটস দ্য গুড কিওয়ার্ড হইতে পারে, রিভিউ, আনবক্সিং রিভিউ, এগুলো খুব মজা পাই আমরা। তারপরে হচ্ছে পাবজি টেস্ট, আরে বাপরে পাবজি খেলা যাবে কিনা ফ্লুয়েন্টলি এটা দেখতে চাইতেছে মানুষ, ম্যাক্স ক্যামেরা টেস্ট আনবক্সিং, ম্যাক্স আনবক্সিং, ওই ভার্সেস ভিডিও আছে এখানে, গেমিং টেস্ট। তো এখানে লম্বা লম্বা অনেকগুলো আমরা মানে কিওয়ার্ড দেখলাম, এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে হয়তো টাইটেল ইউজ করতে পারি, বা যদি আমি একটা টাইটেল ইউজ করি এটা, তাহলে এটা রিলেভেন্টগুলো বা কাছাকাছি যেগুলো আছে ওইগুলো আমি ট্যাগে ইউজ করতে পারবো। এটা গেলো ম্যানুয়ালি বাই করার একটা ওয়ে, আমি জাস্ট আপনাদের পরিচয় করে দিচ্ছি, আমরা এক্সপ্লেইন তো করবোই অবশ্যই। এখানে ট্যাগ, এটার নাম হচ্ছে ট্যাগ, এইটার নাম হচ্ছে ডেসক্রিপশন, এখানে যেটা দেখলেন পুরোটা এটার নাম হচ্ছে টাইটেল, ঠিক আছে, এটা পুরোটা টাইটেল। এখন দেখেন এজ এ নর্মাল ইউজার, একজন সাধারণ মানুষ যেভাবে আমরা আপনারা ইউটিউব ইউজ করি ওইভাবে আমি যদি ইউটিউবটাকে দেখি,
তাইলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন না। আমি যদি একটা ভিডিও এখানে ওপেন করি, যেমন এটাই ওপেন করি, এখানে দেখেন এটা যদি নর্মালি ইউজ করি আমি, তাহলে এখানে টাইটেলও দেখ মানে টাইটেল, ডেসক্রিপশন এবং কমেন্টস আর হচ্ছে লাইক, এই বিষয়গুলো বাদে এদিকে যে আগে একটা চ্যাট আসছিল, চ্যাট বক্স আসছিল, চ্যাট লিস্ট আস চেকলিস্ট আসছিল, এই চেকলিস্টটা দেখেন এখানে নাই। তো এই যে চেকলিস্টের যে বিষয়টা আছে, এই চেকলিস্টটা আমরা হচ্ছে একমাত্র দেখতে পারবো কিছু টুলসের মাধ্যমে, ঠিক আছে? ওই টুলসগুলো ব্যবহার করে সাধারণত ইউটিউব এক্সপার্টরা কেন ব্যবহার করে, তারা তারা ব্যবহার করে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য, তারা ব্যবহার করে হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল আগে দেখার জন্য। আপনাকে মনে করেন এখন এই ক্লায়েন্ট আপনাকে বললো যে হে হে রুহান, ক্যান ইউ প্লিজ চেক মাই ভিডিওজ অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ ক্যান ডু ফর মি। তো আপনি এখানে আসলেন, নর্মালি ইউজারের মতো যদি আসেন, আইসা আপনার কাছে মনে হইব যে এটা টাইটেল আছে, দ্যাটস গ্রেট, ডেসক্রিপশন আছে, একটু রইলেন আর কিছু নাই, কমেন্টস আছে, দ্যাটস গ্রেট, এটা আছে, প্রচুর লাইক ডিসলাইক আছে, বাট আপনি তারা কিছু দেখতে পারতেছেন না। এসইওর যে পার্টটা ইম্পর্টেন্ট পার্ট, ওই এসইওর পার্টগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, এর জন্য কিছু টুলস লাগে। ওই টুলসগুলো গত ক্লাসে আমি আপনাদের বলছিলাম দেখে আসতে, আজকে যদি পসিবল হয় দেখাবো আমি আপনাদেরকে টুলসগুলো, যে কীভাবে এগুলো মেজারমেন্ট করে বা কী কী টুলস, নির্ভরশীল এসইও করবো নাকি ম্যানুয়ালি করবো, কীভাবে করবেন এটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে টুলসের কথা আছে লেখা, টাইটেল মেকিং, হ্যাশট্যাগ, রিসার্চ টুল। ওকে, তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম হচ্ছে কিছু টুলস, আরও বলছিলাম যে একটু সার্চ করে দেখবেন আর কী কী টুলস আছে বা আর কী কী টুলস ইউজ করতে পারেন আপনারা। এখানে কোনো ডক্স নিয়েছিলাম গতকালকে, গত ক্লাসে টুলস এক্সপ্লোর। ওকে, আমি নিউ একটা ডক্স নিই। ওকে, তো তাহলে দেখেন প্রথমেই আমরা যদি বলি যে একদম মানে শর্টকাটে যদি আপনাদের বলি যে কী কী বিষয় আমাদেরকে ইউটিউব এসইও শিখতে হবে, প্রথমেই আমরা দেখে নিলাম যে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে এসইওর কাজটা স্টার্ট করতে হলে। তারপরে হচ্ছে টাইটেল মেকিং সম্পর্কে জানতে হবে, আমি একদম সহজ করে বুঝাতে দেওয়ার চেষ্টা করতেছি, টাইটেল মেকিং, তারপরে হচ্ছে ডেসক্রিপশন রাইটিং, ডেসক্রিপশন রাইটিং, কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, তাহলে ট্যাগ, ট্যাগ সিলেকশন বা ট্যাগ ফাইন্ড আউট করা, ঠিক আছে, এরপরে কার্ড সেট করা, কার্ডস, কার্ড অ্যান্ড স্ক্রিন অ্যাড করা, এটা আমি দেখাবো কার্ড এন এন স্ক্রিন কি, প্লেলিস্ট অপটিমাইজ করা, প্লেলিস্ট অপটিমাইজ করা অলরেডি কাস্টমাইজেশন ক্লাসে দেখাইছি, তারপরে আরও দেখাবো প্লেলিস্ট অপটিমাইজ করা এসইওর একটা ফ্যাক্টর, পিন কমেন্টস করা, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, সোশ্যাল মিডিয়া শেয়ার, এগুলোর ভিতরে আরো অনেকগুলো অপশন আছে, জাস্ট এগুলো হচ্ছে মেজর মানে ফ্যাক্টর, র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে পারেন আপনারা, যে আমরা একটা ইউটিউব এসইও ভিডিও যদি এসইও করতে চাই তাহলে এই বিষয়গুলো পারফেক্টলি করতে হবে, ঠিক আছে। তো টাইটেল
আচ্ছা, এইখানে আপনারা চেকলিস্ট, এইখানে দেখেন ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট আছে একটা। হ্যাঁ আচ্ছা, থাম্বনেলের ব্যাপারটা মিস করছি আমি। আই যাচ্ছি থাম্বনেল মেকিং, থাম্বনেল মেকিং, ইজ দেয়ার এনিথিং এলস? এটি বানান ভুল হয়েছে কি, টি সি এইচ ওয়াই মনে হয়। আই কেছে থাম্বনেল মেকিং, ওকে। এটুকুই, পরে এগুলোর ভিতরে আরও অনেক কিছু আছে। তো প্রথমত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের ভিতরে হচ্ছে পরে কম্পিটিটর অ্যানালাইসিস, কেউ বলতে পারবেন কম্পিটিটর অ্যানালাইসিস বলতে কি বুঝেন আপনারা? আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করব ওই কন্টেন্টে আর যারা ইউটিউবার আছে তাদের মানে চ্যানেলে কি ডেসক্রিপশনে দেওয়া আছে, কিওয়ার্ড কি দেওয়া আছে, কি ইউজ করতেছে তারা, এটা চেক করা। দ্যাটস গ্রেট। মাই কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমি জিনিসটা বুঝি কি কম্পিটিটরের সাথে হচ্ছে আপনার স্ট্রেংথ এন্ড উইকনেস পাস গ্যাপটা কি আছে ওই জিনিসটা। ইয়া, নাইস নাইস ওয়ার্ড, ভেরি নাইস। ওকে, দ্যাটস গ্রেট, ভালো বলছেন আপনারা। ইয়া, আমার কম্পিটিটর বলতে হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী, আমি যে বিষয় নিয়ে কাজ করব ওই বিষয়ে যারা অলরেডি টপ পজিশনে আছে বা অলরেডি যারা কাজ করতেছে তাদেরকে অ্যানালাইসিস করা, তাদের দেখা, তাদের প্রস এন্ড ক্রনস দেখা, তারা কোন দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে তারা উইকনেস আছে, এই জিনিসগুলো তাদের দেখা, কম্পিটিটর অ্যানালাইসিস। এটা এসইওর একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইস করা এটা প্রথমেই রাখা উচিত, একদম প্রথমে। কিওয়ার্ড রিসার্চের উপরেও ওইটা হবে কম্পিটিটর অ্যানালাইসিস করা। তো প্রথমে কম্পিটিটর অ্যানালাইস করতে হয়, অর্থাৎ আমি একটা কিওয়ার্ডে কাজ করতে চাইতেছি, তো ওই কিওয়ার্ডে আগে আমি কম্পিটিটর দেখে নেবো যে আমি এই জায়গাতে আমি র্যাঙ্ক করতে পারবো কিনা, আমি এই জায়গাতে দাঁড়াতে পারবো কিনা, আমি এই জায়গাতে র্যাঙ্ক করলে ভিউ কত পাবো, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে রিলেভেন্ট, যে আমি একটা ভিডিও নিয়ে কাজ করব, একটা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, তো প্রথম কাজই হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা। তো আমি এই সবগুলোর সাথে একটু পরিচয় করা দেই আপনাদের, অলরেডি আপনারা এগুলো সবগুলো চিনেন। যেমন আমি বলছি যে টাইটেল মেকিং, এখানে দেখেন এটাকে বলে টোটাল, এটা যেটা দেখতেছেন এটাকে বলে টাইটেল। তো এই টাইটেলটা হচ্ছে আপনার এসইও বেস থাকে, অর্থাৎ কিওয়ার্ড বেস থাকে। আপনারা যদি ক্লায়েন্টের টাইটেলগুলো দেখেন, আমার এখন তো আমি যাদের কাজ করি তাদেরগুলো তো ভালো হয়ে গেছে, এমনি নর্মাল ইউজারের যদি আপনি ইয়ে দেখেন মানে টাইটেল দেখেন, হ্যাঁ, তো আপনি দেখবেন যে ওইগুলো সুন্দর না। আমি যেটা বললাম যে মানে নর্মালি গল্প করার মতো হচ্ছে আপনার লিখে ফেলে এরা। হ্যাঁ, যেমন এইখানে মনে হয় এই দুইটাতে থাকতে পারে, না এটাতেও ছিল না, ব্যস্ত নেই। এই একটা আরেকটা চ্যানেল আছে ওইটাতে কাজ করতেছি আমি। তো এখানে তারা যেটা করে যে স্টোরি টাইপের আর কি, স্টোরি টাইপের লিখে ফেলে, কিওয়ার্ড বেস থাকে না। যেমন এটা আমি কত এটা অপটিমাইজ করছি আমি। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে একটা মানে একটা বইয়ের নাম, সে যে বইটা দিছে ওই বইয়ের নাম হোয়েন ইউ ফিল লাইক পোয়েটিং। হ্যাঁ, আর এখানে তার মেইন উদ্দেশ্য যেটা ছিল সে আমাকে বললো যে তার উদ্দেশ্য হচ্ছে সে বই বিক্রি করা। তো আমার তার টাইটেলে এটা ছিল, বাট আমি যেটা করছি যে এখানে এই যে টপ ইন্সপিরেশনাল বুক ভিডিও, বুকটা নিয়ে আসছি আমি, যেহেতু তার হচ্ছে এখানে বুক রিভিউ ভিডিও মেক করতেছে। আর এটা হচ্ছে ডেসক্রিপশন, দেখেন এটা ডেসক্রিপশন। তো এই বুক যে বিষয়টা, এই যে টপ ইন্সপিরেশনাল বুক ভিডিও, বুকের যে বিষয়টা, তার যেহেতু উদ্দেশ্যই হচ্ছে ভিডিও বুক বিক্রি করা, তো এখানে প্রথমে যেটা বলছে এটা দেখেন, এটা দেখে সার্চ করলে প্রচুর সার্চ ভলিউম এটার, এবং এটা মোটামুটি মিলিয়ন অফ ভিউজ হয় এটার, এই এটা এই এই কিওয়ার্ডটার আর কি। তো আমি যেটা করলাম যে হচ্ছে তার যে ইন্টেনশন আছে, তার যে উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যের জন্য আমি একটা এক্সট্রা কিওয়ার্ড ইউজ করলাম। এখানে দেখেন মিলিয়ন অফ ভিউজ, হ্যাঁ, 9 মিলিয়ন্স, এটা হচ্ছে 1.7 মিলিয়ন, প্রচুর মানে জনপ্রিয় একটা কিওয়ার্ড এটা। তো টপ ইন্সপিরেশনাল বুক, তার এখানে দেখেন একটা স্টোরি বুক, এটা হচ্ছে একটা বই, তার তার উদ্দেশ্য হচ্ছে বই বিক্রি করা, এর জন্য হচ্ছে আমি ওটা নিয়ে আসি। কিপ ইন টাচ উইথ শেয়ারলি। তো ইয়া, দ্যাটস দ্য পয়েন্ট।
পয়েন্ট। আর এখানে হচ্ছে দেখেন আপনার ভিডিও ট্যাগ আছে, এরপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, কিছু ভিউ পাচ্ছে, আমরা কয়টা লাইক দিছি, আমি নিজে কয়টা লাইক দিছি, ঠিক আছে। ইয়া দ্যাটস দ্য ওয়ে। তো এরকম তার এরকম ছিল না, এটা আমাকে ঠিক করতে হয়েছে। আর এখানে ডেসক্রিপশনে অনেক অগোছালো ছিল, তার ডেসক্রিপশন যদি একটু অন্যগুলো দেখি আমি, তো ডেসক্রিপশন একটু ওল্ড মডেলের ছিল, যেটা হচ্ছে বর্তমানে সার্চ ইঞ্জিন অ্যালাউ করে না বা বর্তমান সার্চ ইঞ্জিন পছন্দ করে না। এই যে এই জিনিসটা, এই জিনিসটা সার্চ ইঞ্জিন বর্তমানে দেখতেই পারে না, বলতে পারে না। এটা এরকম এত কিওয়ার্ড দেয়া, এই যে হ্যাশট্যাগ, এইভাবে হ্যাশট্যাগ দেওয়া দেখেন ঠিক হয় নাই তার, ঠিক আছে। তো এই হলো প্রবলেম। এখানে দেখেন আরও কিছু প্রবলেম আছে, কার্ড এড করে নাই, অ্যান্ড স্ক্রিন এড করে নাই। হ্যাঁ, এই যে প্রবলেমগুলো ছিল এগুলো সব কিন্তু আমি সলভ করছি। এখন আবার একটা কাজ করছি, করার পরে সে খুশি হয়েছে, এখন আমাকে এই চ্যানেল পুরো চ্যানেলের কাজ দিয়ে দিছে। এখানে আটটা ভিডিও আছে, একটা করে ফেলছে, আটটা ভিডিও আছে, এই আটটা ভিডিওর কাজ দিছে আমাকে সে। এখানে আটটা নেই, 2, 4, 6, 8, 9, 10টা তার ভিডিও। ইউএসএর মানুষও মিশা কথা বল। ওকে, আচ্ছা, তাইলে এই যে সবগুলো ভিডিওর প্রথমে একটা করাইছে আমাকে, জাস্ট এ অনেক কথা বলছে যে তুমি ইয়ে করতে পারবা নি, ভালো এসইও হবে। আমি বলছি তোমার এগুলো কিচ্ছু হয় নাই, এরকম বলছে যে তোমার এসইও ভালো হয় নাই, এগুলো ওল্ড এসে তোমাকে বিলিভ করবো কিভাবে। পরে কিছু চ্যানেল লিঙ্ক দিছি আমি, দিয়ে বললাম দেখো এগুলো আমি এসইও করছি। তো বলছে জাস্ট গ্রেট, ট্রাস্ট করা যায় তোমাকে। পরে একটা ভিডিও দিছে ট্রায়াল হিসাবে, এরপরে একটা ভিডিও দিছে, পরে এসইও করে দেখাইছি, বলছে জাস্ট গ্রেট, তাহলে তুমি বাকিটুকু স্টার্ট করো। পরে বাকিগুলো অর্ডার দিছে। তো কথা হচ্ছে এই যে যদি পারফেক্টলি করতে পারেন, নিজে এটা একটু দেখেন আপনারা, এটা কত নাইসলি অপটিমাইজ করা হয়েছে, টাইটেল প্লাস হচ্ছে ডেসক্রিপশনটাও অনেক ডিটেলসে লেখা হয়েছে, ইমোজিয়েট করা হয়েছে, একটু প্রফেশনাল লুকস আসতেছে এটাতে। তো এই হইলো কথা আর কি, যে আপনি কোন কোন জায়গাতে কাজ করবেন। এখানে দেখেন দেখা যায়, বোঝা যায় যে এটাতে একজন প্রফেশনাল কেউ কাজ করছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা বার ইউজ করা হয়েছে, এটাকে সেপারেটর বলা হয়। এখানে দেখেন একটা সেপারেটর ইউজ করা হয়েছে। তো এই হইলো মোটামুটি এসইওর বিষয়। এখানে দেখেন এটা যদি চেকলিস্ট আপনারা দেখেন, দেখেন ট্যাগ ঠিক আছে, ডেসক্রিপশন, কার্ড, অ্যাড স্ক্রিন, এভরিথিং ইজ ফাইন, থামনেলও ঠিক আছে, বাট শেয়ার অন ফেসবুক, ফেসবুকে শেয়ার করা হয় নাই, পিন কমেন্টস করা হয় নাই। এখানে একটা পিন কমেন্টস করা যায়, পিন কমেন্টসটা হচ্ছে আমি নিজে কমেন্টস করব, নিজে কমেন্টস করে নিজে ওটাকে পিন করে দিব। হ্যাঁ, নিজে পিন করে দিব। একটা কথা ছিল, সরি বলেন, ওই যে যেটা বললেন যে বার, বারটা অ্যাকচুয়ালি এটা কি মানে বুঝতেছি না, বার মানে? আচ্ছা আচ্ছা, বার এটা এটাকে বলা হয় বার, মানে সেপারেট করার জন্য। যেমন এখানে দেখেন কটা কিওয়ার্ড, একটা দুইটা তিনটা কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। শেষেরটা হচ্ছে তার চ্যানেল নেম, এটা কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড। টাইটেলের মধ্যে আপনি 100 ক্যারেক্টার এখানে লিখতে পারবেন আপনি। তো যেহেতু 100 ক্যারেক্টার লিখতে পারবেন, তাহলে 100 ক্যারেক্টার ভিতরে আমি টাইটেলটাকে ঠিক করার চেষ্টা করছি। এখানে মনে হয় 60 থেকে 70 ওয়ার্ডের উপরে হবে, 70 ক্যারেক্টারের উপরে হবে। তো এখন আপনি যদি কি করেন, এখানে দুইটা বা তিনটা কিওয়ার্ড লিখেন, তো একসাথে যদি দিয়ে ফেলেন এটাকে, তো ওটা দেখতে সুন্দর লাগবে না। এর জন্য এসইও রিকমেন্ডেড, মানে সার্চ ইঞ্জিন কিছু আপনার সেপারেটর, এটাকে বলে এসইও সেপারেটর। আপনি একটু যদি সার্চ করেন যে এসইও সেপারেটর, হ্যাঁ সেপারেটর, এই যে হ্যাঁ এসইও টাইটেল সেপারেটর, এটা লিখে যদি সার্চ করেন, দেখেন এইখানে আপনি দেখতে পারবেন যে মানুষ এগুলো কী কী বলতেছে, যে কী কী সেপারেটর ইউজ করা যেতে পারে। এই যে এটা ইউজ করা যায়, হ্যাঁ, এরপরে আপনার আপনার এটা কী বলে, এইগুলো ইউজ করা যায়, হ্যাঁ, তারপরে ওই যে বার যেটা দেখালাম আপনাদেরকে, হ্যাঁ ওইটা ইউজ করা যায়। অর্থাৎ একাধিক কিওয়ার্ড যদি আমরা ইউজ করি টাইটেলে, তখন এগুলো ইউজ করা, কুলন ইউজ করতে পারি, কুলন তো চিনেন আপনারা সবাই, এই যে এটা এটা ইউজ করতে পারি আমরা, কুলনটা ইউজ করতে পারি টাইটেল সেপারেটরের ক্ষেত্রে। এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি বা এসইও রিকমেন্ড। আপনারা যদি একটু এখানে সার্চ করেন এসইও টাইটেল সেপারেটর, তাইলে দেখতে পারবেন মানুষ, এই যে দেখেন এটা দেখলে, এই পিকচারটা দেখেন, এগুলো সবগুলো হচ্ছে টাইটেল সেপারেটর। কোন জায়গায় দিতাম, স্কাইপেই দিই, স্কাইপে ঢুকলে তো ঝামেলা, খালি কল আসে। ওকে, তো এগুলো হচ্ছে টাইটেল সেপারেটর, আপনি ইউজ করতে পারেন। এগুলো কিভাবে আনবো দেখাই দিব না, যদি না পারেন তাহলে তো কারো কাছ থেকে কপি করবেন, মানে কম্পিটিটর দেখে। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে
টাইটেলে যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড রিলেভেন্ট যদি আমার ট্যাগে যদি কোনো ওই ধরনের ট্যাগ না থাকে কিওয়ার্ড রিলেভেন্ট সেক্ষেত্রে কি র্যাঙ্কিং এ কোনো প্রবলেম হবে বা কোনো র্যাঙ্কিং এ কোনো এফেক্ট করবে? লাইক ডেসক্রিপশনও আছে, ট্যাগ আছে, তারপর টাইটেল আছে, সবগুলা কি সম্মিলিত হবে মানে কিওয়ার্ডটাকেই ফোকাস করবে? বা আমি আসলে বুঝাইতে পারতেছি কি? ওকে ওকে, এটা ইয়া ইটস মেক সেন্স। সো আমি আপনি যেটা বলতে চাইতেছেন সেটা হচ্ছে যে আমি যদি টাইটেলে একটা কিওয়ার্ড লিখি তো ওটা কি সব জায়গায় লিখতে হবে কিনা, বা আমি ট্যাগেও কি ওইটা মেনশন করতে হবে কিনা, বা ডেসক্রিপশনেও কি ওইটা মেনশন করতে হবে কিনা? দেখেন সার্চ ইঞ্জিন দিন দিন খালি আপডেট হইতেছে, হ্যাঁ একটু অর্গানাইজ হইতেছে সার্চ ইঞ্জিনগুলো। আপনি যদি গুগলের দিকে তাকান, আজ থেকে 3 বছর আগে গুগল অনেকটা অগোছালো ছিল। আপনি যদি ইউটিউবের দিকে তাকান, ইউটিউবে আগে কি হইতো, একটা লিখলে আরেকটা চলে আসতো, লিখছেন আপনি সকিনা চলে আসছে মর্জিনা, এরকম হইতো ইউটিউবে। বাট ইউটিউব কিন্তু এখন গোছানো অনেকটা, অর্গানাইজড। হ্যাঁ, তাদের আর্টিফিশিয়াল এআই যে সিস্টেমটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই সিস্টেমটা তারা আপডেট করতেছে বা ওটা আরও আরও আপডেটেড করার চেষ্টা করতেছে মানুষকে যেন ভালো ভালো জিনিস দিতে পারে, ভালো কন্টেন্ট দিতে পারে। তো এর জন্য হচ্ছে আমরা টাইটেলে একটা বললাম, আবার ট্যাগে আরেকটা বললাম, ডেসক্রিপশনে আরেকটা বললাম, ওই জায়গাতে কি হয় যেহেতু এটা রোবট কাজ করে, এই টোটাল সিস্টেমটা কিন্তু রোবট মেনটেন করে। আপনারা জানেন কি না, আমি দেখাবো আপনাদেরকে। তো টোটাল সিস্টেমটা মানে রোবট কাজ করে, টোটাল সিস্টেমটা মানে এআই সিস্টেম কাজ করে। তো এই রোবট কিন্তু এত জিনিস, এত বিশাল জিনিস মেনটেন করতে হয়, তো তাকে কিছু কমান্ড দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই এই কোয়ালিটি দেখলে একটা ভিডিওকে ভালো ভালো ভিডিও বললো, যেটা আমরা সিটিআর হিসাবে দেখছিলাম। তো এরকম কিছু কমান্ড দেওয়া হয়েছে, এই কমান্ড দেখে দেখে কিন্তু সার্চ ইঞ্জিন এই যে রোবট যেটা আছে, এই রোবট বুঝতে পারে যে এটা একটা ভালো ভিডিও, এবং ওইভাবেই কিন্তু তারা কী করে র্যাঙ্ক করায় দেয় ভিডিওকে। তো এক্ষেত্রে এখন হচ্ছে যে বিষয়টা আমাদেরকে স্পেসিফিক থাকতে হবে, একটা 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 ফোকাসড কিওয়ার্ড থাকতে হবে আমাদের, যে এটা হচ্ছে আমার পিন পয়েন্ট। তো আমি এই পিন পয়েন্টে আপনাকে ফোকাস করে টোটাল ভিডিওকে অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন এটা খুব বেশি পছন্দ করে আপনাকে স্পেসিফিক থাকা, আপনি যেটা টাইটেলে বলছেন ওটা ডেসক্রিপশনে বলবেন, ওটা ট্যাগে বলবেন, এর বাইরে যাবেন না, ঠিক আছে? যেমন কেউ টমেটো খুঁজতেছে, তো আপনি টাইটেলে বলছেন যে বেস্ট টমেটো, আবার ডেসক্রিপশনে বলছেন বেস্ট আলু, আবার গিয়ে ট্যাগের মধ্যে বলছেন যে বেস্ট বেগুন, হ্যাঁ যে কোনো কিছু। তো তিন জায়গায় তিনটা বিষয় এক্সপ্লেন করছেন আপনি, অথচ ভিডিওতে একটাই বলছেন, আপনি আলু নিয়ে কথা বলছেন অথবা টমেটো নিয়ে কথা বলছেন, ঠিক আছে? তো যদি হয় এটা যে ভেজিটেবলস, তাহলে অন্য কথা, ভেজিটেবলস সবগুলা শাকসবজি নিয়ে কথা বলছেন, তখন অন্য কিওয়ার্ড আসবে। বাট শুধু যদি পটেটো নিয়ে কথা বলেন, শুধু যদি টমেটো নিয়ে কথা বলেন আপনি, তাহলে আপনার উচিত হবে আপনাকে স্পেসিফিক থাকা, হয় টমেটো নিয়ে মানে টোটাল ভিডিওটা টাইটেলে টমেটো, বেস্ট টমেটো, ঠিক আছে, বেস্ট টমেটো ফর কিডস, বেস্ট টমেটো ফর কিডস, হ্যাঁ, অথবা এখানে আরেকটা লিখতে পারেন যে টমেটোর বেনিফিট কী, এটা খাইলে লাভ কী হবে, ঠিক আছে? এটা লিখলেন প্রথমে, আপনি টমেটোতেই সীমাবদ্ধ আছেন, প্রথমে বললেন বেস্ট টমেটো, এরপরে বললেন যে এটা খাইলে বেনিফিট কী হবে, মানে শরীরের জন্য কী কী উপকার হবে, তাহলে আপনি কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ আছেন। হ্যাঁ, এবং এটা মানুষ পছন্দ, মানুষও পছন্দ করে। আপনি একজন ইউজার হিসাবে চিন্তা করেন, আপনি এই যে একটু আগে শাওমি লিখে আমরা সার্চ করলাম রেডমি নোট 10 প্রো, এখন আপনি রেডমি নোট 10 প্রো লিখে এসে দেখলেন যে সে আপনার ডিসকাস করতেছে আইফোন নিয়ে, সে ডিসকাস করতেছে স্যামসাং নিয়ে, আপনার মেজাজ গরম হবে না? অবশ্যই মেজাজ গরম হবে, এবং আপনার মানে সময় নষ্ট হবে, ঠিক আছে, সময় নষ্ট হবে আপনার। আপনার এই যে সময় নষ্ট যেন না হয় এর জন্য সার্চ ইঞ্জিন এই ব্যবস্থাটা করছে। এর জন্য কী হয়, আপনি যদি বিভিন্ন জাতের মানে কিওয়ার্ড ইউজ করেন, টাইটেলে একটা, ডেসক্রিপশনে একটা, ট্যাগে আরেকটা, তখন আপনার ভিডিও র্যাঙ্ক করাই দিবে না, সার্চ ইঞ্জিন তখন কনফিউজড হয়ে যায় যে আপনার আসলে আপনি কোন জায়গায় ফোকাস করতে চাইতেছেন। তো কনফিউজড হয়ে আপনার ভিডিও কোনো দিকেই আর র্যাঙ্ক করাবে না, আপনার ভিডিও সার্চ ইঞ্জিনে দেখাবে না, এটা একটা প্রবলেম হয়। সো এর জন্য আপনার আমাদেরকে কী করতে হবে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তখন স্পেসিফিক থাকবো, একটা জায়গায় ফোকাস করবো, একটা স্পেসিফিক জায়গায়। যত স্পেসিফিক জায়গায় ফোকাস করবেন তত আপনার কম্পিটিটর কিন্তু কমতে থাকবে। তো এর জন্য আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করা ঠিক হবে না একটা ভিডিওতে, একটা ভিডিওতে একটা টপিক্স নিয়ে ডিসকাস করবেন এইটার উপরে বেস করে। যেমন এখন আপনি ডেসক্রিপশন কী লিখবেন, যেমন আমি টমেটো দিয়ে উদাহরণ দিচ্ছি যেহেতু, তাহলে টমেটো দিয়ে বলি। প্রথমে আপনি লিখেন যে এই ভিডিওতে কী ধরনের টমেটো নিয়ে আপনি ডিসকাস করছেন, কয় জাতের টমেটো নিয়ে ডিসকাস করছেন, এরপরে লেখেন বেনিফিট অফ ইটিং টমেটো। হ্যাঁ, এটা লিখতে পারেন, যেটা এখানে দেখেন তো কোন জায়গায়, ইয়া এই ভিডিওটা দেখেন, এখানে প্রথমে কী দেওয়া হয়েছে, বুক ইনফরমেশন, অর্থাৎ সে যে ভিডিওতে, এই ভিডিওতে যে বুক নিয়ে কথা বলছে ওই বুকের ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে।
এরপরে কল টু অ্যাকশন, এটাকে বলে সিটিএ লিংক, অর্থাৎ মানুষকে কোনো কিছুতে পারচেস করার জন্য যে লিংকটা দেয়া হয় বা যোগাযোগ করার জন্য যে লিংকটা দেওয়া ওটাকে সিটিএ লিংক বলে, কল টু অ্যাকশন, ওটা দ্বারা অ্যাকশন হয় মানে কেনার জন্য পারচেস করে এগুলো দ্বারা। এরপরে কি বুক স্টোরি সামারি, দেখেন আমি কিন্তু বইয়ের ভিতরেই সীমাবদ্ধ, এর বাইরে যাই নাই। বুক স্টোরি সামারি, এরপরে অথর, অথর কি কি বলছে, অথরের এইজ কত, অথর কি কি আর কি কি জানেন অথর, এগুলো নিয়ে বলা হয়েছে। এরপরে টোটাল বিষয়টা হচ্ছে বুক নিয়ে বলা হয়েছে যে ওই বুকে কি কি বিষয়টা এক্সপ্লেইন করা হয়েছে, এটুকুই। সো মানে একটা জায়গাতে ফিক্সড থাকা দরকার এসইও এর ক্ষেত্রে বা স্পেসিফিক থাকা দরকার। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ইয়া দ্যাটস ইট। তো আমরা এখন তাহলে কিওয়ার্ডের বিষয়টা বুঝলাম, সবাই এখানে একটু আওয়াজ দিয়ে বলে যে কিওয়ার্ড কি, এটা বুঝছেন কিনা আপনারা, কিওয়ার্ড কি? এখন বলেন কেউ আছেন এখানে যে কিওয়ার্ড বুঝেন নাই, এরকম কেউ আছেন যে আমি কিওয়ার্ডটা বুঝি নাই? জি আলহামদুলিল্লাহ বুঝেছি ভাই। আচ্ছা, যে বুঝছেন তো বুঝছেন, যে বুঝেন নাই তারে বলছি এখন, কেউ কি আছেন যে বুঝেন নাই কিওয়ার্ড কি, এটা বুঝেন নাই? কেউ আছেন? লজ্জা পাবেন না, বলে ফেলেন না বুঝলে, না বুঝলে বলেন যে বুঝি নাই, কিওয়ার্ডটা বুঝি নাই, টাইটেল বুঝি নাই, ডেসক্রিপশনটা বুঝি নাই। জি বুঝছি ভাই। ওকে ভাই, এই যে কল টু অ্যাকশনের কথা বললেন যেটা, কল টু অ্যাকশন বলতে আমি যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে কল টু অ্যাকশন লাইক একটা ওয়ার্ড হইতে পারে, যেমন কাম অন গ্র্যাব ইট বা বাই ইট বা এই ধরনের, তাকে ইনফ্লুয়েন্স করা কেনার জন্য। আপনি যেটা বলছেন এখন আপনি রাইট, তো এরকম মেসেজ যেটা যে কেনার জন্য তাকে ইন্সপায়ার করা, এখন সে কিনবে কোথা থেকে, কিছু একটা তো তাকে দিতে হবে আমাকে পারচেজ করার জন্য, লিংক দিতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অথবা ইমেল দিতে হবে। হ্যাঁ, তো এই যে লিংক দেয়া বা কম মানে ইমেল দেয়া, মানে এনি টাইপ অফ ইনফরমেশন, হ্যাঁ, যেটা হচ্ছে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা আমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে পারে। আমার ডেস্টিনেশন এখানে কিন্তু মানুষকে হেল্প করা বিনিময় আছে, এখানে মানুষকে আমি হেল্প করতেছি, মানে ভিডিও মোটিভেট করতেছি যে তোমরা মানে লাইফে ডিপ্রেসড হইও না, হ্যাঁ, তোমরা কখনো নিজেদের মানে একদম একা করে ফেললো না, এরকম কিছু একটা বলতেছে ভিডিওতে। আবার এই যে এটার থেকে মানে ওভারকাম করার জন্য একটা বই সাজেস্ট করতেছে ভিডিওতে, মানে আপনার ওইভাবে এক্সপ্লেন করছে যেন আপনার ডিপ্রেসড হয়ে গেলে কি কি করা যাইতে পারে, আবার এই ভিডিওতে আবার বই সাজেস্ট করছে। তো এখানে ট্রানজ্যাকশনাল, তো এই বই পর্যন্ত আমার টার্গেট হচ্ছে বই পর্যন্ত মানুষকে পৌঁছাই দেয়া, যদি বই পর্যন্ত পৌঁছায় আর এটা দেখে এবং যদি পছন্দ হয় বইয়ের ওভারভিউ দেখা ডেসক্রিপশন দেখা, হ্যাঁ, তো এগুলো দেখে যদি তার পছন্দ লাগে দেন সে পারচেস করবে। তাহলে এখানে কোনো লিংক দেয়া, ইমেল দেয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া, এই যে দেখেন বাই ইট ফ্রম হেয়ার, হ্যাঁ, আপনি যে ওয়ার্ডটা বলছেন এটাও একটা কল টু অ্যাকশন, বাট এখানে কল টু অ্যাকশন এই যে আমি লিংক দিলাম আমার সাথে কথা বলার জন্য কন্ট্যাক্ট করো, এটা এটাকেও কিন্তু কল টু অ্যাকশন বলে। এই টোটাল বিষয়টা কল টু অ্যাকশন, সিটিএ লিংক। আপনাকে অনেক সময় আপনি মনে করেন ক্লায়েন্টের যখন কাজ করবেন তো আপনাকে বলবে ক্লায়েন্ট যে হে হে শামিম, ক্যান ইউ প্লিজ অ্যাড এ সিটিও লিংক, সিটিএ লিংক, হ্যাঁ, ক্যান ইউ প্লিজ অ্যাড এ সিটিএ লিংক অন দ্য ভিডিও ডেসক্রিপশন, দেন আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন তখন যে সিটিএ লিংক কি, এটা আবার কি, সিটিএ জানি কিন্তু সিটিএ লিংক কি? ওই সিটিএ লিংক বলতে সে হয়তো তার ওয়েবসাইট বোঝাচ্ছে, সে তার বুক রিভিউ বা অ্যামাজনের প্রোডাক্টের লিংক বোঝাচ্ছে, যেটা সে এখানে সেল করতে চাচ্ছে, যেটা কোর্সের লিংক হইতে পারে, যেটা সেল করতে চাইতেছে ওটা হচ্ছে সিটিএ লিংক, কল টু অ্যাকশন, যেটার মাধ্যমে হচ্ছে অ্যাকশন হবে, সেল হবে, ওটা হচ্ছে সিটিএ। আর সিটিএ অলওয়েজ চেষ্টা করবেন ভিডিও ডেসক্রিপশন যখন লিখবেন আপনারা সিটিএ অলওয়েজ উপরে রাখতে। আরও যদি আমি দেখাই আপনাদেরকে, যেমন আমি যদি একটা ভিডিও ওপেন করি, এটা যদি ওপেন করি দেখেন, মানে কনভার্সন রেটটা ইনক্রিজ করার জন্য বা আপনার কল টু অ্যাকশনটা ইনক্রিজ করার জন্য কি করে মানুষ, এখানে দেখেন এটা একটা ভিডিও, এখানে কল টু অ্যাকশন বাইর করেন তো দেখি, এই ভিডিওতে কল টু অ্যাকশন বাইর করেন, এই স্ক্রিনেই আছে,
ওয়েবসাইট এটাকে বলে সিটিএ লিংক। তো আমি দেখেন দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। এখানে দেখেন এই যে ডেসক্রিপশন আছে এখানে কত ওয়ার্ড হবে, এখানে 60 থেকে 100 ওয়ার্ড ধরেন আমরা, হ্যাঁ মানে 100 ওয়ার্ড বা 100 ক্যারেক্টার, এখানে 100 ক্যারেক্টার যদি আমি ধরি তো এখানে খুব বেশি কিন্তু দেখাচ্ছে না, মাত্র 2 লাইন হচ্ছে ডেসক্রিপশন দেখাচ্ছে। দেখেন এটা একটা ট্রিক্স যে প্রথম 2 লাইনের ভিতরে চেষ্টা করেন প্রথম লাইনে কিওয়ার্ড রাখার এবং দ্বিতীয় লাইনে হইলেও আপনার কি রাখার, মানে কল টু অ্যাকশনটা রাখার। তাহলে কি হয় যে মানুষ দেখেন ভিডিও যখন দেখবে মানুষ কিন্তু অলস, প্রচুর অলস মানুষ, তো এই যে ডেসক্রিপশন এই যে শো মোর বাটনটাতে ক্লিক করতে চাইবে না, কেউ ক্লিক করেও না, অনেকে আছে আপনারা আপনারা মানে ক্লিক করেন কিনা আমি জানি না, জীবনে করেন কিনা, মানে প্রয়োজন না হইলে। হ্যাঁ যেমন একটা ভিডিও দেখতে আসছি, ভিডিও দেখেই কিন্তু আপনি চলে যান, আপনি ডেসক্রিপশনে কি আছে ওটা লেখা দেখার টাইম নেই আপনার, তো এটা হয় স্বাভাবিক। তো এই যে লিংক আছে যদি দেখে না খুব বেশি ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছে তখন লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখবে কি আছে এখানে। তো সমরে ক্লিক করে খুব কম মানুষ, এই যে এত লেখা এত ডেসক্রিপশনে তা পড়ে না মানুষ, এটা জাস্ট সার্চ ইঞ্জিনিয়ার বোঝানোর জন্য যে আমি একজন পণ্ডিত এই লাইনে, দ্যাটস ইট, নাথিং এলস। বাট এই যে লিঙ্কটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা এখন এই যে দেখেন এটা এখানে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, কল টু অ্যাকশনটা উপরে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, 2 লাইনের ভিতরে দেওয়াটা, এর নিচে দিলে দেখবে না মানুষ, হ্যাঁ এর নিচে দিলে ক্লিক কম পাবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন যখন কাজ করবেন, যে কোনো যদি সিটিএ লিঙ্ক থাকে ওইটা অবশ্যই সবার উপরে দেওয়ার চেষ্টা করবেন 2 লাইনের ভিতরে। হ্যাঁ জি প্রিয়া, জি জি বাংলার কোনো জায়গা নাই, আপনি বাংলা একটা ওয়ার্ডই পাবেন না। এখানে দেখেন ইউটিউব সার্চ বাংলা না, হ্যাঁ কম্পিটিটর দেখেন মানে একটা ওয়ার্ডও এখানে আপনি বাংলা পাবেন না, তো বাংলা বুঝলা যান, বাংলা নিয়ে একবারও আর চিন্তা করেন না, বাংলা নিয়ে আর আমাদের প্রশ্নই করেন না আপনারা, হ্যাঁ টোটালি বাংলা বুঝলা যান আপাতত, কারণ এই সেক্টরে আমি মানে বাংলা দিয়ে কেউ কিছু করতে পারছে এরকম মানুষ খুব কম পাইছি, হ্যাঁ বাংলা মানে বাংলা কন্টেন্ট দিয়ে। তো প্র্যাকটিস যখন করবেন তখন ইংরেজি, এর জন্য কে যেন একজন বিজনেসের কথা বলছেন যে আমার মনে হয় মন্তোষ ভাই না কি কে যেন না অন্তোষ ভাই, আপনারা কেউ একজন বিজনেসের ভিডিও অপটিমাইজ করতেছিলেন বাংলা ভিডিও, আমি না করছিলাম, না করার রিজনই এটা ছিল যে আপনি শিখতে পারবেন না, ওই বাংলাতেই ডুবে থাকবেন আপনি, কারণ আপনি ক্লায়েন্টের ভিডিও যখন এসইও করবেন ক্লায়েন্টে একটা ভিডিও বাংলা পাবেন না, আর সারা জীবন বাংলা ভিডিও এসইও করে 5 টাকা রুজি করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে বাংলা ভুলে যান এই ডিজিটাল ইন্ডাস্ট্রিতে, ডিজিটাল মার্কেটিংয়ে বাংলা ভুলে যান, হ্যাঁ কারণ এখানে বাংলার জায়গা নাই সত্য কথা যেটা। ওকে ইয়া, তো আপনারা ওকে সো ইয়া, আমরা যেটা দেখলাম যে হচ্ছে ডেসক্রিপশনে সিটিএ লিঙ্কটা অ্যাড করা এবং এটা যদি প্রথম 2 লাইনে অ্যাড করা যায় তাহলে ভালো, আর সিটিএ কি এটা জানলাম। এখন কথা হচ্ছে দেখেন এই টুলসটা ইউজ করার কারণে, বিডাইকিউ টুলসটা ইউজ করার কারণে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো দেখতেছি, যেহেতু এখানে অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে তাহলে আমি বিডাইকিউ নিয়ে অন্য একদিন ক্লাস নিব, আজকে আমি শুধু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলোতেই থাকি। হ্যাঁ আপাতত তো মানে নাহলে যোগাকি শুরু হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে আমরা জানলাম যে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, টাইটেল মেকিং, ডেসক্রিপশন রাইটিং, ট্যাগ সিলেকশন, বাট সবগুলা এই যে বিষয়গুলো আছে তিনটা, এই তিনটাতে কিন্তু কিওয়ার্ড বেজ, হ্যাঁ বিষয়টা হচ্ছে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে হবে কিওয়ার্ড। এখন আসেন আমি যদি একটু নিচে আসি, একটু লিখালিখি করি, তো এখানে আমি যদি কিওয়ার্ডের বিষয়টা লিখি আপনার কিওয়ার্ড রিসার্চ, এরপরে যদি আমি বলি আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাকে কোন কোন বিষয়ে মাথা রাখতে হবে, এই যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন এখানে যেটা আমি দিলাম Xiaomi Redmi Note 10 Pro, এই কিওয়ার্ডটা সিলেক্ট করতে গেলে আপনার কোন কোন বিষয়ে মাথায় রাখা উচিত, কি কি বিষয়, প্রথমেই হচ্ছে সার্চ ভলিউম,
সার্চ ভলিউম কে বলতে পারবেন সার্চ ভলিউম কি সার্চ ভলিউমটা হচ্ছে প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করে এটা নিয়ে সার্চ ভলিউম করতে হয় অ্যানালাইসিস বলতে তো কি করা খতিয়ে দেখা গবেষণা করা এগুলো আর কি একটু দেখা গবেষণা করা অ্যানালাইজ করা আর কি আচ্ছা আপাতত এগুলাই বলি আর বাকিটুকু যখন আমি দেখাবো প্র্যাকচারে তখন ওইগুলো দেখাবো না আচ্ছা প্রথমে হচ্ছে সার্চ ভলিউমটা কি আসলে যেটা শামিম ভাই এক্সপ্লেন করছেন অলরেডি তা আমরা যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করব তো আমি এই কিওয়ার্ডের সাথে বা যখন আমরা কোনো বিজনেসে কাজ করি হ্যাঁ আপনি যদি কোনো বিজনেসে কাজ করেন যেমন লাইক আমি এটা প্রথম দিন হয়তো বলছি আপনি যখন কোনো বিজনেসে কাজ করবেন প্রত্যেকটা বিজনেসের গোল থাকে কনভার্সন রেট ইনক্রিজ করা কনভার্সন রেট কি বলছি আমি কোনো দিন বা রয় রয় বুঝেন কেউ রয় অথবা কনভার্সন রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভাইয়া ওকে কনভার্সন রেট আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট দুইটা কিন্তু সেম প্রায় কাছাকাছি হ্যাঁ যে আমি যখন কোনো বিজনেসের চিন্তা করব যে আপনি যখন কোনো বিজনেস খুলতে চাইবেন তখন আপনার মাথায় কি থাকে যে আমি যদি একটা জিন্দা বাজার একটা জুতার দোকান খুলি ব্লু ওয়াটারে তাহলে এখানে আমার খরচ কত হবে ব্লু ওয়াটারে তো ভালো টাকা ভাড়াই দিতে হয় ঠিক আছে তো ওভারঅল আপনি ক্যালকুলেশন করবেন আপনার ইনভেস্ট কত তারপরে আপনি হিসাব করবেন এখান থেকে প্রফিট কত এটাই তো বিজনেস না যে ইনভেস্ট কত হবে এটার থেকে প্রফিট কত হবে সবাই বিজনেসে চায় প্রফিট করতে কেউ প্রফিট ছাড়া বিজনেস করতে চায় না এখানে ইউটিউবের যে এক একটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেল এক একটা বিজনেস তো সবাই চায় প্রফিট করতে আপনাকে একজন কাজ দিবে আপনার দ্বারা যদি তার প্রফিট না হয় তার কনভার্সন রেট ইনক্রিজ না হয় তাহলে আপনার এই কাজ দিয়ে লাভ নাই তো কথা হচ্ছে যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এটা রয় অ্যানালাইসিস করা রয় অথবা কনভার্সন রেট হবে এটা চিন্তা করা যে কনভার্সন রেটটা হবে কিনা কনভার্সন রেটটা ইনক্রিজ হবে কিনা কনভার্সন রেট হচ্ছে কি আমি আপনাদের যদি একটু ক্যালকুলেশন করে দেখাই কনভার্সন রেট একটা নাই সূত্র আছে আমি কি ভুল লিখছি কনভার্সন রেট আচ্ছা দেখেন আমরা যদি আপনি যেটা আমি যেটা দিয়ে উদাহরণ দিছি ওইটাই দিয়েই বলি আপনাদেরকে যেমন ব্লু ওয়াটারের কথা যদি আমি আপনাদেরকে বলি জিন্দা বাজারের ব্লু ওয়াটার সবাই চিনে তো ব্লু ওয়াটারে দেখবেন সারা দিন মানুষ দৌড়ায় মানে আপনি আপনি যদি ব্লু ওয়াটারে যান আপনার মনে হইব যে ব্লু ওয়াটারে মনে হয় সবচেয়ে বেশি কেনা হয়েছে আমার দুই দিকে মানুষ কিন্তু যাতায়াত করে হ্যাঁ যাতায়াত করে এদিকে হ্যাঁ এদিকে চিপা রাস্তার জন্য শর্টকাটে ওইদিকে যায় আরেকটা জিনিস হচ্ছে যখন কোনো জায়গায় দেখেন ডিসকাউন্ট দেওয়া হয় যেমন জিন্দা বাজারে দেখবেন অনেক সময় ব্যবসা পরিবর্তনের জন্য মানে 50% ডিসকাউন্ট দিয়ে থাকে তো এই যে ডিসকাউন্টগুলো দেয় ওইখানে কিন্তু মানুষ ভিড় জমায় প্রচুর মানুষ ভিড় জমায় এবং ওইখান থেকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ হচ্ছে কিনে এমনও মানুষ আছে যারা হচ্ছে এসির বাতাস খাইতে ঢুকে মানে রাস্তা দিয়ে যাইতেছে গরম লাগছে এখন এসির বাতাস খাবে নিজের একটু ঠান্ডা করে বাইরে হবে আর কি এর জন্য এসির বাতাস খাওয়ার জন্য অনেকে ব্লু ওয়াটারে ঢুকে অথবা হচ্ছে যদি কোনো জায়গায় ডিসকাউন্ট দেখে তাহলে ঢুকে তো কথা হচ্ছে যে সব মানুষ বিজনেসে আসে দোকানে সবাই আসে কিন্তু সবাই কিন্তু এটা কিনে না সবাই পারচেস করে না তাহলে যারা পারচেস করলো তারা আমার কনভার্সন তারা আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট যেটা করছি ওটার থেকে রিটার্ন আসছে আমার বিষয়টা বুঝে তাহলে সব মানুষ দোকানে আসে সব মানুষ কিনে না যারা কিনলো তারাই আমার কনভার্সন রেট যারা কিনলো তারাই কনভার্সন
যারা কিনলো তারাই হইলো মানে রিটার্ন ইনভেস্টমেন্ট করছি ওইটা থেকে রিটার্ন আসছে। তাহলে এখানে দেখেন কনভার্সন রেট ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি নাম্বার অফ কনভার্সন, মানে এটাকে আপনি সেল বলতে পারেন যে কতগুলা সেল হয়েছে ইন টু হান্ড্রেড, যেহেতু পার্সেন্টেজ বাই করতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে নাম্বার অফ ভিজিটর্স, ওই যে মানে 100 জন আসছে তার মধ্যে থেকে কজন কিনলো, আসছে 100 জন কিন্তু 100 জন তো কিনে নাই, কিনছে 10 জন, তাহলে এখানে আপনার কনভার্সন রেট হলো 10, কনভার্সন রেট হলো 10। তাহলে আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করব, ওই কিওয়ার্ডে যদি কোনো সার্চ ভলিউম না থাকে, সার্চ ভলিউম মানে হচ্ছে প্রত্যেক মাসে এই কিওয়ার্ডটা লিখে, অর্থাৎ এখানে আমি শাওমি লিখছিলাম, এই শাওমির কিওয়ার্ডটা লিখে প্রত্যেক মাসে কতজন মানুষ জানার ইচ্ছা পোষণ করে বা কতজন মানুষ ইউটিউবে সার্চ করে শাওমি কিওয়ার্ডটা লিখে। আপনি যদি দেখেন যে এখানে প্রত্যেক মাসে 1000 জন মানুষ সার্চ করে, আপনি যদি গুগলে ইউটিউবে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারেন তাহলে 1000 জন থেকে মানে আশা আছে যে আপনি কমপক্ষে হইলেও এভরি মান্থে 10টা সেল পাবেন কমপক্ষে। হ্যাঁ, তো আপনি দেখছেন যে এখানে 1000 জন মানুষ আছে, মানুষ ওই যে বললাম যে আবার জিন্দাবাজারের কথা বলতে হচ্ছে, জিন্দাবাজারে মানুষ বিজনেস করার জন্য পাগল হয়ে যায়, জিন্দাবাজারে বিজনেস করবে বা মানে সিটির ভালো একটা জায়গাতে মাঝখানে যেখানে মানুষের আনাগোনা বেশি, তো ওইখানে যখন বিজনেস করতে যায় ডিফিকাল্টি আছে, বাট ওইখানে কেন বিজনেস করতে চায় বিকজ অফ মানুষ আছে। সেম আমরা যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করব তখন আমাদের দেখা উচিত যে আমি এটাতে যে কাজ করব এটার সার্চ ভলিউম আছে কিনা, অর্থাৎ মানুষ এটা লিখে সার্চ করে কি না, যদি সার্চ না করে 00 সার্চ ভলিউম, তাহলে ওই কিওয়ার্ড সিলেক্ট করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডেটা বা কনভার্সন রেট সিভি বা সিআর, কনভার্সন রেট সিআর হবে, সিআরটা বাড়বে না কখনো, আপনার সিআর ইনক্রিজ হবে না, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দেখেন একটা ভিডিও বানাইতে খরচ আসে, এই যে খরচটা ভিডিওটা এডিট করা লাগছে, হ্যাঁ মনে করেন এইটা, এই যে ভিডিও আপনার ক্লায়েন্ট যেটা বানাইছে একটু আগে আমরা যেটা দেখলাম, ওটা ভিডিও এডিট করতে হলে সর্বনিম্ন $20 নিবে, $20 দিয়ে ভিডিও বানাইলো, তারপরে চ্যানেলে টাইম দিল, আপনার এসিওর জন্য আপনার আরও $10 দিল মনে করেন একটা ভিডিওতে, তাহলে $30 তার ইনভেস্টমেন্ট। এখান থেকে যদি প্রফিট না আসে তাহলে এই $30 ইনভেস্ট করে তার কোনো ফায়দা হইল না। তাহলে আপনি কাজ যখন শিখবেন তখন আপনার উচিত যে একটা মানে একটা কিওয়ার্ড যখন আমি সিলেক্ট করবো ওটা দেখা উচিত যে আমি এখানে সার্চ ভলিউম আছে কিনা, মানে মানুষ এটা নিয়ে সার্চ করে কিনা, আমি এখানে র্যাঙ্ক করতে পারবো কিনা, এই বিষয়গুলো আসলে দেখতে হয়। না দেখলে ওই যে প্রবলেম হয় যে রয় আসে না, রিটার্ন অফ ইনভেস্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্ট করছি কিন্তু এটা থেকে রিটার্ন আসতেছে না। হ্যাঁ, তো এই হইলো বিষয় একটা কিওয়ার্ডের সিলেক্টের, এই বিষয়গুলো মাথায় রাখতে হয়, প্রফিটের বিষয়টাও মাথায় রাখতে হয়। তাহলে সার্চ ভলিউম হচ্ছে আমি প্রত্যেক মাসে একটা কিওয়ার্ড, যেমন এটা শাওমি রেডমি নোট 10 প্রো, এটা কতজন মানুষ সার্চ করে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে এই কিওয়ার্ডটা কতজন মানুষ সার্চ করে, তাহলে আমি আমার অডিয়েন্স সম্পর্কে জানতে পারলাম যে আমি এখানে 1000 জন মানুষ পাবো, যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 1000 সার্চ ভলিউম। হ্যাঁ, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, তাহলে আমি যদি এখানে টপে র্যাঙ্ক করতে পারি, টপে র্যাঙ্ক করতে মনে করেন আমার খরচ হবে $100, হ্যাঁ মনে করেন টপে র্যাঙ্ক করতে আমার খরচ হইলো $100, তো $100 করলে আমি এক মাসে র্যাঙ্ক করবো, ওয়ান মান্থে র্যাঙ্ক করবো, ঠিক আছে, ওয়ান মান্থে আমি টপে র্যাঙ্ক করবো, টপে র্যাঙ্ক করবেন ওয়ান মান্থে, তাহলে $100 ক্রস করে টপে যখন র্যাঙ্ক করবেন 1000 সার্চ ভলিউম, দেখেন হ্যাঁ 1000 সার্চ ভলিউম একটা কিওয়ার্ড, তাহলে কী হইলো টপে র্যাঙ্ক করলে 1000 জন মানুষের কাছে আপনার বিজনেস রিচ হইতেছে। যদি প্রোডাক্ট কোয়ালিটি, যদি ভিডিও কোয়ালিটি, এভরিথিং ঠিকঠাক থাকে তাইলে আপনি এখান থেকে দেখবেন একটা প্রফিট আসতেছে, হ্যাঁ একটা প্রফিট আসতেছে। তো এই হইলো বিষয় যে একটা কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে সার্চ ভলিউমটা চেক করা দরকার। আর সার্চ ভলিউম হইলো যে আমি এই কিওয়ার্ডটা প্রত্যেক মাসে কতজন মানুষ সার্চ করে। এখন এই জিনিসটা আপনি তো আর মুখস্থ রাখতে পারবেন না যে আমি কি গুনে গুনে বাইট করবো যে কয়জন সার্চ করলো, এই যে বিষয়গুলো কিওয়ার্ডের, হ্যাঁ কিওয়ার্ডের রিলেভেন্ট যত বিষয় আছে এর জন্য কিছু টুলস আছে, ফ্রিতে কিছু টুলস পাওয়া যায়, কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস, এগুলাকে বলে কিওয়ার্ড রিসার্চ টুল। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে দিবে, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি গুনতে হবে না যে কয়জন সার্চ করে, কিওয়ার্ড রিসার্চ টুলস আপনাকে দিয়ে দিবে। যেমন মাগনা একটা টুলস আছে WMS এভরিওয়্যার, এটা দিয়েও দেখতে পারবেন আপনারা WMS এভরিওয়্যার, আমি লিস্ট করে দিই আপনারা, আপনারা আগে রিসার্চ করবেন, আমি জাস্ট এখন যেগুলো মুখ দিয়ে আসবে এগুলো দিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কিউবার্ড সাজেস্ট,
প্রত্যেকটা টিউটোরিয়াল আছে, আবার জিজ্ঞাসা করে না ডাব্লিউএমএস এফবিআই কিভাবে ইউজ করব, একটু সার্চ করতে হবে, হ্যাঁ একটু ইউটিউব করতে হবে। আমি যদি সব দেখাইতে যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাইব, হ্যাঁ দেখবেন মানে আপনারা মেইন মেইন পয়েন্টগুলো বাদ পড়ে যাচ্ছে। সো ছোট ছোট যে বিষয়গুলো সিলি সিলি বিষয় ওগুলো আপনারা কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ যে ইউভার্স আজ কি হয়। তারপরে আমি একটা দেখাবো আপনাদেরকে, অবশ্যই ছেড়ে দিব না এইভাবে। তো ইয়া ডাব্লিউএমএস এভরিওয়্যার, ইউভার্স সাজেস্ট, তারপর হচ্ছে সুভলি নামে একটা টুলস আছে, এটা ইউটিউবের জন্য সুভলি। তারপরে অ্যানসার দ্য পাবলিক, অ্যানসার দ্য পাবলিক, ঠিক আছে। আচ্ছা আরও আছে সার্ফার, অনেকগুলো আছে, আমি সবগুলো না বলবো না। আর ভিডিকিউ, এগুলো আলাদা যদি আমি লিখি, ইউটিউব মনিটরিং বা অ্যানালাইসিস টুল হইতে পারে এগুলো, ওগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চও করা যায়, এসইও টুল। এগুলো হচ্ছে কি ভিডিকিউ, তারপরে কি টিউববডি, টিউববডি, তারপরে কি সোশ্যাল ব্লাড, সোশ্যাল ব্লাড নামে একটা ছিল, আরও দেখবেন আপনারা, বাট এগুলো আমি ইউজ করি সবগুলো। তো ইয়া এগুলো হচ্ছে ইউটিউবের জন্য, ভিডিও কিউ দিয়ে হচ্ছে আমরা টাইটেল দেখতে পারি, ট্যাগ দেখতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই যে দেখেন Xiaomi Redmi Note 10 Pro এটা লিখে সার্চ করার পরে এখানে দেখেন আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছে, ভলিউম 78, এখানে বলতেছে কম্পিটিশন মিডিয়াম, ঠিক আছে 100-এর মধ্যে কত এটা কম্পিটিশন, সার্চ ভলিউমটা 100-এর মধ্যে কত, হাইয়েস্ট ভিউ কত পাইছে, এভারেজ ভিউ কত পাইছে, এই সবগুলো বিষয় কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসের ভিতরে পড়ে। এভারেজ এজ 3 মাস, সিসি কজন ইউজ করছে, এডেড লাস্ট 7 ডেজে কটা ভিডিও আপলোড হয়েছে, এভারেজ সাবস্ক্রাইবার কত আছে, এভারেজ ভিউ কত আছে, হাইয়েস্ট ভিউ কত আছে, হ্যাঁ টপ ক্রিয়েটর কে আছে, ট্যাকটিন ট্যাক, এই যে না এটা না, ট্যাকটিন ট্যাক, ট্যাকটিন ট্যাক, ইয়া না, ট্রেকিং ট্যাক, ট্রেকিং ট্যাক, আচ্ছা এই ট্রেকিং ট্যাক, ওকে। সো টপ ক্রিয়েটর হচ্ছে ট্রেকিং ট্যাক, এখানে দেখেন টপ চ্যানেল ফর দিস সার্চ টার্ম, মানে এই কিওয়ার্ডে টপ চ্যানেল কোনগুলো আছে, দেখেন এখানে এটা দেখাইছে, মানে এটা টপ না, বাংলাদেশের জন্য এটা দেখাইছে, এটা বাঙালি টিউটোরিয়াল, এর জন্য আমার এটা সবাই সবার আগে সাজেস্ট করছে, ঠিক আছে বাংলা টিউটোরিয়াল এটা, এর জন্য এখানে যা দেখতেছেন এটা বাংলা, বাট কেউ যদি ইউএসএ থেকে সার্চ করে এগুলো আসবেই না, এগুলো নিয়ে কথা বলবো পরে আরও। টপ রিলেটেড অপরচুনিটিস, দেখেন ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কী কী কিওয়ার্ড আছে যেগুলো ইউজ করতে পারেন আপনি, দেখেন এখানে 3টা কিওয়ার্ড দিয়েছে, তাহলে এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চও করা যায়। এখানে দেখেন রিলেটেড কোয়ারিজ, আর কী কী লিখে মানুষ সার্চ করে এখানে আপনি দেখতে পারতেছেন, তার মানে এটা দিয়ে অনেক কিছু করা যায়, ভিডিও কিউ দিয়ে, হ্যাঁ অনেক কিছু করা যায়। তো এই হইলো টুলস যেগুলো ইউজ করে আমরা হচ্ছে এসইও করতে পারি, বা এসইও করতে আপনাদেরকে হেল্প করবে এই টুলসগুলো। আর এই টুলসগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য হেল্প করবে, অর্থাৎ কিওয়ার্ডের যে মেজারমেন্ট, গণনা করার জন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনার এই টুলসগুলো হেল্প করবে। আপনাদের কাজ হচ্ছে এই সবগুলো টুলস রিসার্চ করা, পাশাপাশি যেমন এখানে যদি সার্চ করেন ইউটিউব, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলস, এই যে দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলস 2021, তো আপনি এখানে অনেক টুলস পেয়ে যান, এখানে 9টা, এখানে দেখেন 5টা, এইভাবে সার্চ করবেন আপনারা, সার্চ করে অনেকগুলো খুঁজে বের করবেন এবং ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে করে ওগুলো টিউটোরিয়াল দেখবেন, হ্যাঁ আপনাদের কাজ হচ্ছে এইটা। তারপরে হচ্ছে এখানে আমি যে 3টা লিখলাম এই 3টা নিয়ে টিউটোরিয়াল দেখবেন, তাহলে আপনাদের আর কোনো কোয়েশ্চন থাকবে না, আমি নেক্সট ক্লাসে দেখাবো এগুলো, বাট এগুলো নিয়ে টিউটোরিয়াল দেখবেন, এগুলো নিয়ে টিউটোরিয়াল দেখবেন, এগুলো নিয়ে টিউটোরিয়াল দেখবেন যেগুলো কীভাবে কাজ করে। হ্যাঁ এখানে দেখেন ভিডিকিউ, ভিডিকিউ বাংলা টিউটোরিয়াল, আপনারা যেহেতু মানে সবাই বাংলা মজা পাই আমরা, বাংলা দেখতে প্রথমে বাংলা দেখবেন এরপরে ইংরেজি দেখবেন, দুইটাই দেখবেন। এখানে দেখেন অনেকগুলো টিউটোরিয়াল আছে ভিডিকিউ নিয়ে, হ্যাঁ মানে 8টা মিনিট কষ্ট করতে হবে আর কি, আর কিছু না, 8টা মিনিট কষ্ট করলে, 4টা মিনিট, 6টা মিনিট এরকম কষ্ট করলে দেখবেন আপনি আপনার ক্লিয়ার ভিডিকিউ, আর আপনার ঝামেলা নাই, ভিডিকিউ নিয়ে আর একটা কোয়েশনও করার মতো থাকবে না আপনার। এভাবে একটু টিউটোরিয়াল দেখে নিজেকে আগায় নিতে হবে, হ্যাঁ আমার থেকে দৌড়ে যাবেন আপনারা। তো ভিডিকিউ, তারপরে সেম এখানে যদি আপনি লিখেন টিউববডি, টিউববডি, এই যে দেখেন লেখার আগে চলে আসে টিউববডি টিউটোরিয়াল বাংলা, হ্যাঁ দেখেন অনেকগুলো টিউটোরিয়াল আছে এখানে টিউববডি নিয়ে। এরপরে আমি যদি লিখি ইউবার সাজেস্ট, যেটা আমি মেনশন করলাম ইউবার সাজেস্ট, ইউবার সাজেস্ট, এটা সার্চ হচ্ছে, অনেক ট্যাব হয়ে গেছে, ওপেন কাটতে গেছে,
স্লো হয়ে গেছে। আছেন আপনার ক্লাসে আছেন? আচ্ছা তাহলে এখানে দেখেন ইউভার সাজেস্ট টিউটোরিয়াল লিখে সার্চ করছি আমি, দেখেন ইউভার সাজেস্টের অনেকগুলো টিউটোরিয়াল চলে আসছে। দেখছেন ইউভার সাজেস্ট বেস্ট কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস টুল, হ্যাঁ এই যে দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস টুল ইউভার সাজেস্ট, এখানে দেখেন এই শ্রেয়স ইউভার সাজেস্ট, হ্যাঁ ইউভার সাজেস্ট, তো অনেকেই টিউটোরিয়াল বানাচ্ছে এটার উপরে, তো আপনারা দেখে নিতে পারেন। সেম আমি যদি আর কি কি লিখছি, ডাব্লিউ এম এস এভরিওয়্যার, এভরিওয়্যার জানি না এটা নিয়ে বানাইছে কিনা কেউ বাঙালি, ইয়া অনেক আছে, হ্যাঁ এই যে ডাব্লিউ এম এস এভরিওয়্যার ফ্রি অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ টুল, ডাব্লিউ এম এস এভরিওয়্যার কিওয়ার্ড এভরিওয়্যার অল্টারনেটিভ অনেকে বলতেছে, তো এটা নিয়েও টিউটোরিয়াল আছে, জাস্ট আপনার টিউটোরিয়াল দেখে আসবেন এটার যেগুলো কীভাবে কাজ করে। এর পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো, আমি নেক্সট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ টাইটেল মেকিং এগুলো নিয়ে কথা বলবো। আপনারা হচ্ছে একটু ঝালাই দিয়ে আসবেন হচ্ছে এই সবগুলো বিষয়, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের যে টুলস আর হচ্ছে টাইটেল মেকিং, ডেসক্রিপশন রাইটিং, টেক্সট সিলেকশন, এই কার্ড অ্যান্ড স্ক্রিন এগুলো কী এগুলো সার্চ করবেন, কার্ড অ্যান্ড স্ক্রিন কী এগুলো সার্চ করবেন ইউটিউবে, হ্যাঁ এগুলো সার্চ করবেন কার্ড অ্যান্ড স্ক্রিন অন ইউটিউব, হ্যাঁ এটা সার্চ করবেন, তাহলে দেখেন এখানে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, এই যে ভিউ বাড়াতে অ্যান্ড স্ক্রিন ব্যবহার করুন, এরকম বাংলা টিউটোরিয়ালও আছে। তো প্রত্যেকটা বিষয় ধরে ধরে ইউটিউবে সার্চ করেন, প্লেলিস্ট অপটিমাইজ লিখে সার্চ করেন, পিন কমেন্টস লিখে সার্চ করেন, সোশ্যাল মিডিয়া শেয়ার ফর ইউটিউব ভিডিও এটা লিখে সার্চ করেন, আই কেজি থাম্বনেল কি এটা কীভাবে কাজে দেয় এটা লিখে সার্চ করবেন। তো আপনাদের কাজ হচ্ছে এটা এই চেকলিস্টটা দেখে আসবেন সবাই, আমি এটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে যা লিখছি আমি সবগুলো আপনারা একটু রিসার্চ করে আসবেন, হ্যাঁ নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আমরা একটু ইন ডেপথ দেখবো, কারণ এইগুলো সবগুলোই আমাদের ইউটিউব এসইওতে কাজে দিবে। আমি এটা শেয়ার করতেছি আপনারা সবাই দেখে নেবেন এখান থেকে। এটুকুই আজকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এখন। আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া। জি জি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না কোয়ারি। ওকে ওই যে আমাদের মডিউলে কি ওয়েব এসইও নিয়ে কোনো ইয়া আছে? জি জি আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ওকে ওই যে দেখেন ভাই লিংকটা কিতাব পাইমু, কিতাব লিংক ভাই? জি ভাই ওই যে লিংক যেটা দিলা স্কাইপ ওয়ার কর লগে দেখার লগে, স্কাইপ আছেন নি আপনি? জি জি স্কাইপ চেক করেন, ডিলাইসি স্কাইপ। জি আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ বা কোয়েশ্চন আছে ভাই? ভিডিও টিউটোরিয়াল ইনি আতলার এত শিখাইবা না কিছু ভাই? কিটা টিউটোরিয়াল? ভিডিও টিউটোরিয়াল যে মানে ভিডিও এডিটিং? না ভিডিও এডিটিং এর কোনো কোর্স নাই, আগে আসিল বাদ দিলেছি আমরা, ওটা ঝামেলা হয়, অনেকের ল্যাপটপও সাপোর্ট করে না, তো ওটা ইনস্টল দিতে দিতে দুই দিন যায় কি, অনেকে সাপোর্ট করে না, লাগে ওটা বাদ দিলেছি, আগে আসিল ভিডিও এডিটিং এর কোর্স আসিল, বাট ওটা দিয়ে কোনো মানে কেউ কাজ করে না, লাগে বাদ দিয়ে গেছে, সো ওটার কোনো সাপোর্ট পাইতে না এখন। আমি বুঝাইলাম কিতা, আর আপনারা প্রশ্ন করুন কিতা। আপাতত যেটা যেটা আমি বুঝাইছি ওইটার থেকে প্রশ্ন করেন, কোনো প্রশ্ন আছে কি না, ঠিক আছে এক্সট্রা এক্সট্রা নিব নিমো আমি, এর আগে তো যেটা বুঝাইছি ওটা আগে কোন যে বুঝছেন কি না সবে, বা কোনো কিছু বুঝার বা কিছু বুঝার আসেনি বাকি আসেনি কিছু? আমি বললাম না যে এটা কিওয়ার্ড রিসার্চ করে আমি যদি টাইটেল ইউজ করি তাহলে ওটা টাইটেল হয়ে যাবে, কিওয়ার্ড রিসার্চ করে যখন আমি ট্যাগে ইউজ করবো তখন এটাকে ট্যাগের নাম ধরে ডাকা হবে, বাট ওটা তো কিওয়ার্ড, বিষয়টা কিওয়ার্ড, কিওয়ার্ড বেজ, তো ওটা ট্যাগে রাখার কারণে এটার নাম ট্যাগ হয়ে গেছে, ওটা টাইটেল ইউজ করার কারণে এটার নাম টাইটেল হয়ে গেছে। মানে ভাই আমরা কিওয়ার্ড ট্যাগ ডেসক্রিপশন ও আমরা মানে সিরিয়াল রিলেশনে সাজাইয়া একই জিনিস আমরা ইউজ করতে পারবো কিন্তু আলাদা আলাদা নামে বুঝিয়ে দেব। আমি যদি এটা এক্সপ্লেইন করি আপনারা, যেমন আমি টাইটেলে যেটা ইউজ করছি ওটারই পাশাপাশি কিওয়ার্ড, আমি যদি আপনারা আরো সহজ করি, যেমন অনেকে লাউরে কদু হয়,
ঠিক আছে, তো আমি কেউ লাউ লিখকারি ভিডিও টাইটেল দিছে, আবার কেউ কদু লিখকার টাইটেল দিছে, তো কেউ ভাই একই জিনিস। বুঝতে পারছি জি ভাই, ভাই জি ভাই, ভাই ওটা যেটা দিছিল ওটা একটু স্ক্রিনশট দিলে ভালো হইলো ভাই, সমস্যা করে ডক্স দেখতে পারো নানি ভাই, কি না আমার কি সমস্যা করে স্ক্রিনশট কি লাগতো আমার তো লম্বাইটার দেওয়া যায়।